الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد امر شد قرون پران کھلے اعوذ باللہ من الشیطان ایک تو آستے ہوئے گلو جورے بولن بسم اللہ الرحمن الرحیم ان اللہ و ملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله عرب ربكي মক্কার পরে আমিনার যেথাই ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জমি অফসলিহি صلوا عليه وآل আসুন আমরা এখন মহাগ্রন্থ আল্লাহর কোরআনের আলোচনায় যাব আমি গতকাল যে আলোচনা শুরু করেছিলাম আমার সাথে প্রাণ খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আমার সাথে পড়ুন সদাকাল্লাহুল জোরে জোরে সদাকাল্লাহুল কথা বলছিলাম না যা বলবো জোরে বলবো আস্তে বলবো না আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল্লাহর কোরআনের ৩১ নম্বর সূরা সূরাতুল লোকমানের ১২ নম্বর আয়াত বাংলা মানে হলো ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আমি লোকমানকে হিকমত দান করেছি কারণটাই হলো আনিশকুর লিল্লাহ জাতি করে সে আমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কোন আমি ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্যই করলো আর ওমান কাফারা যে ব্যক্তি কুফরি করলো ফা ইন্নাল্লাহা গনিয়ুন হামিদ আল্লাহ কয় যে আমার কুফরি করে যে আমাকে অস্বীকার করে যে আমাকে ডাকে না যে আমি আল্লাহকে ইবাদত বন্দেগী করে না তার ভালো করে জেনে রাখা উচিত আল্লাহ কারুর মুখাপেক্ষী নন
কেন নয়? আমরা যেখানে বসে আছি আমাদের মাথা বরাবর শব্দ মাকাশের উপর একটি মসজিদ আছে, মসজিদের নাম বাইতুল মামুর। উস্তাদরা বলেন ঠিক আছে কিনা? ঠিক আছে না? এই মসজিদের প্রতিদিন প্রতি ওয়াক্তে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। আরো জোরে কোন ফজরে পড়েছে কয়জন? জোরে কোন 70,000। জোহরে পড়েছে কয় হাজার? 70,000। আসরে পড়লো কয় হাজার? 70,000। মাগরিবে পড়লো কয় হাজার? 70,000। ঈশায় পড়লো কয় হাজার? 70,000। পাঁচ সাতটা কত হলো? 3.5 লাখ ফেরেশতা সারা দিন ভরে আল্লাহর গুণগান করেছে শুধু বাইতুল মামুরে। এই রকমের করে শুধু দিন নয়, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর, প্রতিটা যুগ, প্রতিটা 100 বছর, 1,000 বছর, হাজার হাজার বছর ধরে আমার আল্লাহর গুণগান করতেছে। সুতরাং আমরা যদি আল্লাহর গুণগান না করি, আল্লাহ বলে গনিউন হামিদ, আমি কারুর মুখাপেক্ষী নই, আমার গুণগান করার জন্য অভাব নাই। হাজার হাজার কোটি কোটি ফেরেশতা নিয়োগ আছে, অগণিত ফেরেশতা যারা আমার গুণগান করতেছে। আল্লাহু আকবার। কো যদি কেউ গুণগান করে, যদি কেউ আমার শুকরিয়া আদায় করে, সেটা তার নিজের জন্যই করবে। এই পৃথিবীতে কেউ যদি আলহামদুলিল্লাহ কয় হয় তার নিজের জন্যই কয়। গাছের আমগুলো পোকে খেয়ে ফেলেছে, আলহামদুলিল্লাহ কয় নাকি গাছের মালিক? কথা কয় না কেন? গাছে আম ভালো ধরেছে, আমগুলো খুব মিষ্টি হয়েছে, মালিক কি বলে? কেন বলল গাছের মালিক মা আম ভালো হয়েছে? কারুর ছেলে মরে গেল, আলহামদুলিল্লাহ কয় নাকি ছেলে হয়েছে? আলহামদুলিল্লাহ কয়। কেন বলল ছেলে হয়েছে? চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। নতুন বিয়ে করতে পেরেছে, ভালো বউ, আলহামদুলিল্লাহ। বউ যদি জনবের মতন জ্বালায় তাইলে কেউ আলহামদুলিল্লাহ কয়? কেউ আলহামদুলিল্লাহ কয় না, আরো বরং গান গায়। মানে এক বন্ধু বিয়ে কইরা আর কয় বন্ধুরে দাওয়াত দিছে, হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি দাওয়াত দিলাম অমুক পার্কে, আমি একটা নতুন বিয়ে করছি, খুব সুন্দরী, সুচ্ছিরি, একটু আইসো আমার বউরে দোয়া করে যাও। বন্ধুরা পার্কে গিয়ে কয় হ্যালো, হাউ আর ইউ, কো আম ফাইন, আর খাদিজা, তো এইভাবে করে কিছুদিন চলে গেল। যে বন্ধু বিয়ে করছে তার আর খবর নেই। হঠাৎ করে একদিন এক বন্ধু ফোন করে করছে, দোস্ত তোর খাদিজা তো খুব ভালো মানুষ, তুই তো ভালো বউ বিয়ে করতে পারছিস, আমি বিয়ে করবো, আমার একটা মেয়ে পছন্দ করে দিবি? ফোন করে করছে, দোস্ত অফিস সাইরা অমুক পার্কে একটু আইসো, তোমার সাথে আমার কথা আছে। তো পার্কে গিয়া করছে, তুমি আমার একটা মেয়ে দেখে দাও। তো বন্ধু যা বলতেছে সেটা কি আমি সুর দিয়ে বলবো না সুর ছাড়া বলবো? সে বলতেছে, আমার ঘরে আমি পাবলিক, কথাটা বুঝেন, হলাম আমার ঘরে আমি পাবলিক, পরের মাইয়া চেয়ারম্যান, বিয়া করলাম কেন রে দোস্ত, বিয়া করলাম কেন, আমার ঘরে আমি পাবলিক, আমার বউ হলো চেয়ারম্যান, যা কয় তাই মেনে নিতে হয়। মা খেতে দেয় না, বাপরে খেতে দেয় না, ভাইদের কিছু দিতে চাইলে দিতে দেয় না, বোনরে কিছু দিতে দেয় না, সব সময় আয়না নিয়ে সামনে বসে থাকে লিপস্টিক ঘষার জন্য। ড্রেস প্রতি মাসে দুই সাইডে চেঞ্জ না করলে তার হয় না, বেতন যা পাই তার ফুচকা খাইতে আর চাইনিজ খাইতে শেষ। খবরদার খবরদার, আমি বিয়ে করে ভুল করছি আর তোমরা বিয়ে করো না। অথচ আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে আয়েশা বলেন, নবীরে মাঝে মাঝে খুঁজে পাইতাম না, একদিন খুঁজতে খুঁজতে গিয়া দেখি মসজিদে নববীর ভিতরে নবী বসা, আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে বুঝবে না,
পানি পানি বলে মানুষ চিৎকার করবে, মানুষের ঘিলু ফেটে জমিনের উপরে টকবক করে নাক মুখ দিয়ে পড়তে থাকবে, আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না, মা তার ছেলের চেনবে না, ছেলে তার মার চেনবে না, ভাই তার ভাইরে চেনবে না, বন্ধু তো দূরের কথা, ঘরের বউ স্বামীর চেনবে না, কোনো বন্ধু বান্ধব চেনবে না। ওই কঠিন কেমতের ময়দানে আমি যেন আমার খাদিজারে খুঁজে পা, আল্লাহু আকবার কোন বন্ধুগণ আমার, হযরত আয়েশা মুনাজাতের পরে বলতেছে নবীরে, 40 বছর বয়স্ক বৃদ্ধা মহিলার বিয়ে করেছিলেন 25 বছরের যুবক, খাদিজা ইন্তেকালের পরে আমার মতো সুশ্রী বউ পাইছেন, ও নবী কিসের মনের জ্বালা, গভীর রাতে অন্য বউর জন্য কাঁদতেছেন। নবী আমার ধমকের সুরে বললেন, খবরদার এইরকমের বিয়াদবিপূর্ণ কোনো কথা বলবে না, কারণ তোমরা হলে আমার সুখের দিনের সাথী আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। আরো জোরে কোন সম্মানিত ভাইরা, বউ যদি খাদিজার মতো হয় জিন্দেগি ভালো হবে, একটা পুরুষের জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো তার সতী সাধবী স্ত্রী, আর একটা মহিলার জন্য বড় নিয়ামত হলো তার সৎ একটা স্বামী। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? স্বামী যদি এমন হয়, স্বামী যদি গান গায়, বউ আমার যেমন তেমন, শালী আমার মনের মতন, বউ মরলে বউ পাব, শালী মরলে পাগল হব, বউরে নিয়া মার্কেট করতে ভালোবাসে না, শালীরে নিয়া মার্কেট করতে ভালোবাসে, এই রকমের স্বামী আপনাদের দেশে আছে কিনা? আবার অনেক বউ আছে বউদের গান শুনবেন নাকি, বাড়ির কাছে ব্যাতের আড়া হাল ধইরাছে ছোট দেওরা, স্বামী মরলে স্বামী পাবো, দেওরা মরলে পাগল হয়ে যাব, মহিলা গান গাইয়ে বেড়ায়, আমি জাহাঙ্গীর আলমের কলিজার ভিতর ব্যথা লাগে। ও মহিলা, আমার নবী কইছে দেবররে মৃত্যুর সমান ভয় করবে, আর সেই দেবর বললে তুমি পাগল হবা, আমার নবী বলেছেন যে কয়জন মানুষের চোখ থেকে হিফাজত থাকা যায় তার ভিতরে দেবর আছে, দেবর মরলে পাগল হয়ে যাবা, স্বামী মরলে তোমার অসুবিধা হবে না। কিছুদিন পরে ওই মহিলা আবার গান গাচ্ছে, আমার ছোট দেওরার স্বভাব ভালো না। আমি তখন বললাম, ছোট দেওরার স্বভাব ভালো না, এটা তো 1500 বছর আগের কথা, বিশ্ব নবী কয়ে গেছে, তুমি নতুন করে বলবা কেন? তুমি নতুন করে বলেছিলে যে স্বামী মরলে স্বামী পাবো, দেওরা মরলে পাগল হব, আমার নবীর কথা বিশ্বাস হয়নি, দেবর তোমারে প্র্যাকটিক্যালে বুঝাইছে যে তার স্বভাব আসলেই ভালো না। কথা কন না কান সম্মানিত বন্ধুগণ আমার, আমি যে আলোচনা করতেছিলাম, কারোর বউ যদি ভালো হয় স্বামী কয় আলহামদুলিল্লাহ, বউ যদি জনমের মতন খারাপ হয় আলহামদুলিল্লাহ কয় না, স্বামী যদি ভালো হয় বউ বলে আলহামদুলিল্লাহ। এই যে এত আলহামদুলিল্লাহ বললেন, উপকার আমাদের না কার? জোরে বলেন, আল্লাহ বলেন, ওয়ামাইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্য করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াত দেখেন, হযরত লুকমান আলাইহিস সালাম, তাকে বলা হলো আমি লুকমানকে জ্ঞান দিয়েছি আমার শুকরিয়া আদায়ের জন্য। এরপর হযরত লুকমান আলাইহিস সালাম তার জ্ঞান দ্বারা ছেলেকে সুন্দর ভাষায় বলতেছে, ওয়া ইজ ক্বালা লুকমান, লুকমান বললেন লি ইবনিহি তার ছেলেরে, ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, হেমার কলিজার টুকরা ছেলে, খুব মন দিয়ে শুনবেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া মানে হেমার কলিজার টুকরা ছেলে, হেমার নয়নের পুতুল, হেমার আদরের দোলাল, এইভাবে করে ছেলের ধমকের সুরে ডাকা যাবে না,
এরকম ডাকা যাবে না ছেলেরে ডাকতে হবে ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা হে আমার নয়নের মুনি হে আমার আদরের দুলার এইভাবে আপনি ছেলেরে ডাকবেন এই ভাষাটা শিখায় দিচ্ছে কে কথা কোন না কে শিখায় দিচ্ছে আল্লাহ শিখায় দিচ্ছে আপনি ছেলেরে ধমক দিবেন না বন্ধুগণ আমার তো হযরতে লোকমান আলাইহিস সালাম ছেলেরে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা কি বুঝতে পারবে যে এখানে 13 নম্বর আয়াতের ভিতরে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছে ও আমার কলিজার টুকরা ছেলে ও আমার নয়নের পুতুল ও আমার আদরের দুলাল ও আমার সুসন্তান ও আমার কলিজার টুকরা তুমি আসো আমার আল্লাহ এমন আমার আল্লাহর সাথে শরীক করা যাবে না তুমি আমার আল্লাহর ইবাদত করবে এই পরিচয় করায় দিয়েতে আল্লাহ খুশি হলেন না বেজার হলেন আরে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 14 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ওয়াসাইনাল ইনসান আমি মানুষদেরকে বলে দিয়েছি কি করবা বিওয়ালিদাইহি তোমরা মাতা পিতার খেদমত করবে আল্লাহু আকবার কোন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি وفصاله في عامين ان اشكروا لي ولوالديك আল্লাহ বলেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে আল্লাহু আকবার কোন তোমার মা তোমারে দুই বছর ধরে দুধ দিয়েছে খবরদার তুমি তোমার মায়ের সাথে নাফরমানি করবে না বাবার সাথে নাফরমানি করবে না এ কথা কষ্টে কিডা জোরে জোরে বলেন কে কয় আল্লাহর কথা মেনে নিয়া ফরজ না নফল তাহলে আমরা মাতা পিতারে কষ্ট দিবার পারি কিন্তু আমার অনেক হারাম খোর আছে আমার দেশে মার খেতে দেয় না বাপরে খেতে দেয় না বান্ধবীরে নিয়া পার্কে ঘুরে বেড়ায় আমি ছেলেদের বলি ছেলেরা যেই বান্ধবী লাল লিপস্টিক ঠোঁটের ভিতরে নিয়া আজকে তোমারে পার্কে গিয়া কইছে আই লাভ ইউ কালকে তোমার পকেটে মানি ব্যাগের টাকা না থাকলে বলবে আই হেট ইউ ইউ ক্যান গো নাও গেট আউট বাইরা তুই আমার পাখি জামা কিনতে পারিস না তোর মতন বহু ছেলে আমার পিছে পিছে ঘোরে এক্ষুনি ফোন করলে দশটা পাখি জামা পাবো কথা কয় না কেন আরো জোরে কো আরে শর্ত সারা বন্ধু বান্ধব কাছে আসে না শর্ত সারা দুনিয়ায় কেউ ভালোবাসে না শর্ত সারা ভালো বাসে শুধু আমার মা আজকে আমি জাহাঙ্গীর আলমের কণ্ঠে সুর আছে আমার কণ্ঠে জোর আছে এই কারণের জন্য আপনারা আমার দাওয়াত দিয়েছেন আমি জানি আমার কণ্ঠে যেদিন সুর থাকবে না জোর থাকবে না কেউ আমার দাওয়াত দেবে না ভুল কই না ঠিক কই আপনি শ্বশুরবাড়ি মেয়েরে খেতে দিতে পারেন বউরে খেতে দিতে পারেন এই কারণের জন্য শাশুড়ি আম্মা আপনারে বড় মহব্বত করে যেদিন আপনি শাশুড়ির মেয়েরে খেতে দিতে পারবেন না সেদিন মুরগির গলার দিকে ছুরি যাবে না আপনার গলায় যাবে এই এলাকা হিন্দু ভাইরা আছে কি নাই আমি কি শুধু মুসলমানদের জন্য ওয়াজ করব নাকি তাদের জন্য দুই সাইডে ওয়াজ করে যাব জোরে বলেন আরে কাদা আর খড় কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা দাবি করে মূর্তির কারি করে আরে কাদা আর খড় কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে হাজার টাকা দাবি করে মূর্তির কারি করে মায় আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না মায় আমার সুন্দর দেহ গড়ে দিয়া মূল্য চাইল না স্বার্থ সারা ভালো বাসে শুধু আমার মা আল্লাহু আকবার কো বন্ধুগণ আমার আমি আলেম উলামাদের দৃষ্টি আকর্ষণ করছি 12 নম্বরের আয়াত কি 12 নম্বরের আয়াত হলো লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা যাবে না এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার গোলামি করো আমার সাথে কাউকে শরীক করবে না কষ্টে কি যা জোরে বলতে হবে আল্লাহর নাম নিলে হুংকার ছেড়ে দিবেন এ কথা কষ্টে কে
وَعَبُدُ اللَّهُ وَلَا تُشْرِكُ بِهِ شَيْئًا আমার গোলামি করবে আমার দাসত্ব করবে আমার ইবাদত করবে আমার সাথে কাউকে শরীক করবে না হুকুম দিচ্ছে কে আল্লাহ আল্লাহ দিচ্ছে এখানে লোকমান আলাইহিস সালাম তার ছেলেরে সুন্দর করে আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন আলহামদুলিল্লাহ বলে নেন আমি আলেম উলামাদের দৃষ্টি আকর্ষণ করছি আলেম উলামারা দেখেন কি মজা কোরআন শরীফ বুঝলে কি মজা 12 নম্বর আয়াতের ভিতরে লোকমান আলাইহিস সালাম তার ছেলেরে আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছে আল্লাহ এত খুশি হলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওহে লোকমান তুমি আমার সাথে তোমার সন্তানের পরিচয় করায় দিয়েছো আমি আল্লাহ এত খুশি হয়েছি আমি আল্লাহর আরো সাথে খুশি হয়ে গেছে আমি স্থির থাকতে পারলাম না তুমি যেমন তোমার সন্তানকে আমি আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছো আমি আল্লাহর পরে মাতা পিতার সাথে সন্তানদের পরিচয় করায়া দিলাম এইজন্য দেখবেন যেখানে আল্লাহর কথা যেখানে শিরকের কথা আছে সেখানে মাতা পিতার খেদমতের কথা আছে আলহামদুলিল্লাহ কম যে তোমরা শিরিক করো না মাতা পিতার খেদমত করো মাতা পিতার এত গুরুত্ব এখানে কোন আলেমের কথা বলা হয়নি হয়েছে নাকি কথা বলেন হয়েছে এখানে কোন হুজুরের কথা বলা হয়নি এখানে কোন বাবার কথা বলা হয়নি এখানে বলা হয়েছে যে মাতা পিতার খেদমত করো মা বাবার খেদমত করো তারা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে তারা তোমাকে ডেলিভারি করেছে এরপরে তোমাকে দুধ পান করিয়েছে তুমি হাঁটতে পারতে না বাবার হাত ধরে তুমি হাঁটা শিখেছো ও বান্দা আমি আল্লাহর যেরকমের হক আছে ওরকমের মাতা পিতার হক আছে আলহামদুলিল্লাহ কেউ যদি আল্লাহর হক আদায় না করে সে যেমন শাস্তি পাবে উরুকুমের মাতা পিতার হক আদায় না করলে সেও শাস্তি পাবে ঠিক কিনা বলেন সম্মানিত বন্ধুগণ আমার তো এখানে শিরকের আলোচনা এসেছে যে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউরে শিরক করো না এই যে উপদেশটা লুকমান তার ছেলেরে দিলেন আমি প্রত্যেকটি মাতা পিতাকে বলে যাচ্ছি যে আপনারা আপনাদের সন্তানদের জন্ম নেওয়ার পরে যখন বুদ্ধি হবে সর্বপ্রথম যদি তার ব্রেনের ভিতর কোনো কথা ঢুকান তাহলে তার ব্রেনের ভিতরে ঢুকাবে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকালা জুলমুন আজিম একটা বাচ্চা ছোটকালেই সে জানতে পারবে আল্লাহর পরিচয় সে শিরিক করবে না আর ছোটকালে আপনারা সেই কথাটি না বলে দেখেন এখানে একটি বাচ্চাকে আপনি উপদেশ কেন দিবেন আল্লাহ কি কয় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا الله أكبر شلو نمبر سورة نحلر آيات نمبر أتاتور الله رب العالمين بولن جاكم تمي تمار مائر غربر تيكي بيرو يسيلاب لا تعلمون شيئا تمي كي سوزام تنا মানুষ যখন মায়ের গর্ভের থেকে বেরোয় তখন তার কোনো জ্ঞান থাকে না কথাটা কি বোঝা যায় জোরে বলেন মানুষ যখন মায়ের পেটের থেকে বেরোয় তখন তার ব্রেন থাকে সাদা কাগজের মতো হোয়াইট পেপার হোয়াইট আপনার ব্ল্যাঙ্ক ডিস্ক ব্ল্যাঙ্ক মেমোরি একটি মেমোরি বাজার থেকে কিনে যদি ফরম্যাট করেন ওই মেমোরির ভিতরে কিছু পাওয়া যাবে কথা বলেন কেন জোরে বলেন এই যে আমার সামনে দেই কাগজটা আছে এখানে কিছু লেখা আছে নাকি ওরকমের কোন বাচ্চা যদি বেরোয় তার ব্রেনে কিছু লেখা থাকে না তার ব্রেন থাকে সাদা আল্লাহ কসে আমি কই না 16 নম্বর সূরা না হলে 78 নম্বর আয়াত আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা মান যখন তার মায়ের গর্ভ থেকে বের হয় তখন তার কিছু জানা ছিল না আমরা কিছুই পারতাম না আমাদের ভাষা ছিল ট্যা ট্যা করে কান্না এই কান্না ছাড়া আমরা কোন ভাষাই বলতে পারতাম না আজকে সকল ভাষাই আমাকে আমার আল্লাহ দান করেছে এজন্য আল্লাহ বলতেছেন আল্লামাহুল বায়ান আমি মানুষকে বায়ান দান করেছি আলহামদুলিল্লাহ ক একটা ছোট বাচ্চা যখন কাঁদে দেখবেন তার মুখে ভাষা নাই ট্যা ট্যা করে কাঁদতেছে ওই ভাষা পরিবর্তন করে দিল কে জোরে বলেন সুতরাং আল্লাহ যেই জবাব দিয়েছেন ভাষা দিয়েছেন ওই ভাষায় শুকরিয়া আদায় করব কার বন্ধুগণ আমার একটি বাচ্চাকে আপনি যখন তার ব্রেন সাদা থাকবে এই সাদা বেরেনের উপর আল্লাহর নাম নবীর নাম লেখার দরকার ভুল কই না ঠিক কই
হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ছেলেকে লেখাপড়া করার জন্য বাগদাদে পাঠাচ্ছে তার জামার কলারের ভিতরে কিছু স্বর্ণমুদ্রা ঢুকায় সেলাই করে দিলেন সেলাই করে দিয়ে তিনি ছেলেরে বললেন ও মাই ডিয়ার সান ডন টেলেলাই কখনো মিথ্যা বলবে না অলওয়েজ স্পিক দা ট্রুথ সব সময় সদা সদা সত্য কথা বলবে বিকজ লাই ইজ এ গ্রেট সিন মিথ্যা হচ্ছে মহাপাপ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ছেলেরে সত্য কথা বলার জন্য বলছে মিথ্যা থেকে নিরুৎসাহিত করেছে আল্লাহু আকবার বলেন আল্লাহর ওলি কেমন করে হয় দেখেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পদের ভিতরে যাচ্ছে বাণিজ্য কাফেলার সাথে মরুভূমির ভিতরে গেলে ডাকাতরা চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে পালাবার কোনো রাস্তা নাই সমস্ত মানুষের কাছ থেকে মাল সামানা কেড়ে নেওয়ার পরে ছোট মানুষ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছে বাবা তোমার কাছে কিছু আছে নাকি কয় আছে কি আছে আমার কাছে কিছু স্বর্ণমুদ্রা আছে কোথায় আছে কয় আমার জামার কলারে হাত দিয়া দেখে কিচ্ছু নাই আল্লাহু আকবার বলবেন না আরে জোরে বলুন এই কথাটা বলছিলাম আমি আপনাদেরকে কমিটিদেরকে যে এই পাশে কারা চিল্লায় এত বড় বিশাল মাহফিল এত স্বেচ্ছা সেবক সম্মানিত বন্ধুগণ আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলেন তোমার এই কলারের ভিতরে কে স্বর্ণ মুদ্রা দিয়েছে কয় আমার মা কয় তোমার মা মিথ্যাবাদী এখানে কোনো স্বর্ণ মুদ্রা নাই আমরা খুঁজে পাচ্ছি না আব্দুল কাদের জিলানী বললেন আমার মা জীবনও মিথ্যা বলে না আমারও মিথ্যা বলতে শেখায় না আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ আপনারা যেমন ভাব করতেছেন মনে হচ্ছে যেন মানুষের ঘুম ভেঙে যাবে এই জন্য আস্তে আস্তে বলছেন আপনাদের সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়েছিল যে আপনারা যা বলবেন জোরে জোরে বলবেন আর আপনারা এখন আস্তে আস্তে করছেন তার মানে আপনাদের ওয়াজ খারাপ লাগতেছে আমি কি দোয়া করে দিব সম্মানিত বন্ধুগণ আব্দুল কাদের কে বললেন তুমি যদি সত্যবাদী হও তোমার মা যদি সত্যবাদী হয় স্বর্ণের মুদ্রাগুলো আমাদের বের করে দাও একটা একটা করে সকল স্বর্ণ মুদ্রাগুলো ডাকাতদের সামনে গুনে দিয়েছে গুনে দেওয়ার পরে ডাকাতেরা তওবা করে কয় আল্লাহ যতদিন জীবনে বাইসি আছি আর আমরা ডাকাতি করব না আল্লাহর ওলি হয়ে গেল আর এখনকার মারা তার বাচ্চাদের কি শিখায় বলবো আগডম বাগডম ঘোড়া ডিম সাজে ঢাক ঢোলে যাই জোর বাজে বাজতে বাজতে চলল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা সূর্যি মামার বিয়ে কবে হবে মা কথা কন না কেন জীবনে হবে একটু জোরে বলতে হবে জীবনে হবে এইটা সত্য কথা না মিথ্যা কথা একটা বাচ্চার মা সত্য শিখাইলো না মিথ্যা শিখাইলো হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি শিং হাট্টিমা টিম টিম এমন পৃথিবীর ভিতর কোনো প্রাণী আছে নাকি যেই প্রাণীর খাড়া দুটো শিং তারা মাঠে ডিম পারে এইটাও সত্য না মিথ্যা জোরে বলেন শুধু তাই নয় একটি মা তার বাচ্চাকে পড়াচ্ছে একটি ছাত্র তার একটি টিচার তার ছাত্রকে পড়াচ্ছে বাপুরাম সাপুরি কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটি সাপ রেখে যা যে সাপের চোখ নাই নাক নাই মুখ নাই করে না কো ঢুস ঢাস করে না কো ফুস ফাস ছাত্র পড়লো ব্যাগ ঘাড়ে করে রাস্তা দিয়ে যাচ্ছে বন্ধুর সাথে যেতে যেতে পথের ভিতরে একটি সাপ ব্যাগটা রেখে কয় দোস্ত খাড়া একটু প্র্যাকটিক্যাল করে নেই সার কইছে ফুস ফাস করে না ঢুস ঢাস মারেন একটু হাত দিয়া দেখি ঢুস ঢাস মারে কি না বলুন যদি হাত দেয় ওরে সাপে খাতির করবে বলুন খাতির করবে তাহলে এটা সত্য না মিথ্যা আরো জোরে কোন তাহলে একটি বাচ্চা যার বেরন ছিল সাদা সেই সাদা বেরানের ভিতরে যদি এইভাবে মিথ্যা কথাগুলি মা বাপ তার বেরানের ভিতরে উঠিয়ে দেয় ওই ছেলে আল্লাহর ওলি হবে না চোর হবে আরো জোরে কোন এই জন্যই তো দেশটা চোরে ভরে যাচ্ছে আস্তে কোন ঠিক আপনারা এত জোরে সাহস করে বলতে পারবেন না ওইটা আমি জানি
এখানে জোরে ঠিক বলতে হলে জোর থাকা লাগে আমি ভুল কই না ঠিক কই জোরে বলেন এই কারণে একটি মা তার সন্তানকে আল্লাহর কথা শেখাবে কেমনে শেখাবে আমাদের কেরণমালা আছে না পাখি পটল বোঝেনা সে বোঝেনা এই জন্য বাংলাদেশের এক শিল্পী গান গাইছে বলে দেব ধর্ম কর্ম সারতে পারে ওরা নামাজ রোজা সারতে পারে ওরা সারবে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল ভাইরে স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল কিছু কবেন না জোরে কন কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি গানের ভক্ত সে মানে সুযোগ পাইলেই মর্জি না রিমোট নিয়ে স্টার প্লাস জি বাংলা এগুলো দেখে কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি গানের ভক্ত সে পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হো আমার দাদার বয়স 80 বছর দাদার বয়স 80 বছর হিন্দি গানে মরে তাল হিন্দি এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল ভাইরে স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল ঠিক কই না ভুল কই আরো জোরে কোন একটি মা সন্তানকে কিভাবে শিখাবে ও নিজেই তো শিরকিয়াতের ভিতরে ডুবে আছে ও নিজেই তো খারাপের ভিতরে ডুবে আছে ও নিজেই তো এখন আসতে পারে নাই তার সন্তানকে কি করে আল্লাহকে চিনাবে এই জন্য ওর ছেলে আল্লাহকে চেনে না আবার অনেক মা আছে পেটে বাচ্চা থাকতে বলে আল্লাহ আমার পেটে যদি ছেলে দাও তাহলে আমি নায়ক বানাবো যদি মেয়ে দাও নায়িকা বানাবো কথা বোঝেন নাই ও বন্ধু আমার বাংলাদেশে যখন সালমান শাহ মারা গিয়েছিল তখন অনেক মহিলা আত্মহত্যা করেছিল এই খবর আপনাদের কাছে আছে নাকি তখন বাংলাদেশের এক গীতিকার বাংলাদেশের এক সাহিত্যিক একটা কবিতা লিখছিল বলে দেব সুরে বলবো না সুর ছাড়া বলবো নরসিংদীর ওই লিপি আনি লিখে গেছেন পত্রখানি থাকতে চাই না দুনিয়ার মাঝা কথা বুঝতে পারছেন তার কথাটা কি নরসিংদীর ওই লিপি রানী লিখে গেছেন পত্রখানি থাকতে চাই না দুনিয়ার মাঝার যেখানেতে চলে গেছে প্রিয় সালমান শায়া আমার সেইখানেতে যাব আমি ও ভাই রে শোনো সমচাইয়া গলায় দড়ি নিয়ে মরছে বিষ খাইয়ে মরছে এরকমের ঘটনা বাংলাদেশে ঘটছে কিনা বলেন যেই মহিলাগুলো একটা নায়কের জন্য আত্মহত্যা করে মরে যাইতে পারো মরে ভালোই করছে ও যদি বেঁচে থাকতো ওর পেটের থেকে ভিলেন সারা জীবনও আল্লাহর ওলি বের হতো না ভুল কই না ঠিক কই সম্মানিত বন্ধুগণ আমার এই কারণের জন্য বলি তোমার সন্তানকে তুমি আল্লাহর সাথে পরিচয় করায় দাও এখন কথা হলো শিরক কারে বলে হট শিরক হট ডু মিন বাই শিরক শিরক কারে বলে শিরক বলতে কি বোঝেন ও শরীয়তপুরের মানুষেরা আপনাদের ভালো করে আমি বুঝাবো কিনা কথা কন না কেন শিরক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অংশ অংশীদার স্থাপন করা পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে যে কাউকে তার সমপক্ষ সহায়ক এবং অংশীদার স্থাপন করবে তাকেই বলা হয় শিরিক শিরিক হলো একটা কবিরা গোনা একটি জঘন্যতম অপরাধ জীবনও আল্লাহ তাআলা শিরিকের গোনা মাফ করবে না শিরিকের গোনা মাফ করবে তওবা না করলে মাফ করবে জোরে বলেন করবে করবে না আল্লাহ শিরিককে বড় মিথ্যা ও জুলুম বলে আখ্যায়িত দিয়েছে শিরিক হলো চার প্রকার এক প্রকার হলো আল্লাহর মূল সত্তার সাথে শিরিক করা
তার মানে আল্লাহর পাশাপাশি অন্য কাউরে সিজদা দিয়া একটি কথা আমি আপনাদের বলি আল্লাহ কয় জোরে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ কয়জন আমাদের তৈরি করেছেন কে এই যে কপালটা দেখতেছেন এই পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীগুলো মাথা নিচু করে করে খায় হাতি খায় মাথা উঁচু করে না নিচু করে কথা কন না কেন বাঘ খায় উঁচু করে না নিচু করে সিংহ খায় নিচু করে না উঁচু করে কুকুর খায় উঁচু করে না নিচু করে গরু খায় উঁচু করে না নিচু করে মানুষ খায় মাথা উঁচু করে না নিচু করে মানেটা কি হলো মানে হলো দুনিয়ার সকল পশু পাখি দুনিয়ার সকল মাখলুকাত তাদের রিজিকের সামনে মাথা নত করে শুধুমাত্র মানুষ তার রিজিকের সামনে নয় একমাত্র রাজ্জাকের সামনে মাথা নত করে আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষ যদি কাউরে সিজদা দেয় এই গুনাহ আল্লাহ জীবনও মাফ করবে না তওবা না করলে কারণ কপালটাই শুধুমাত্র আমার আল্লাহর জন্য এই কপাল পৃথিবীর কারো সামনে নত হতে পারে না পারে না পারে না যারা নত করে ওদের মতো হারাম খোর বেঈমান আল্লাহর জমিনে আর আসমানের নিচে একটাও নাই কথা বোঝা যায় আরেক প্রকার শিরিক হলো আল্লাহর গুণাবলীতে শিরিক করা তার মানে সমস্ত ক্ষমতার মালিককে আমি যদি বলি নেতা আপনার মতো ক্ষমতা দেশে আর কারণ নাই নেতা কি আল্লাহর পর্যায়ে চলে গেল তার মতো ক্ষমতা নাই পৃথিবীর ভিতরে এমন কোন নেতা আছে যেই নেতা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে জোরে বলেন কখনো নয় মরতেই হবে এভরি পারসন মাস্ট ডেস জীবন লীলায় মরতে হবে কত রাজা বাদশা এমন করুণ ভাবে তারা মরেছে তাদের মৃত্যুর ভয়াবহতা বর্ণনা করলে গার পশম খাড়া হয় আপনি বলতেছেন তোমার মতো দয়ালু আর কেউ নাই তোমার মতো দয়ালু যদি কেউ না থাকে তাহলে আল্লাহ কি বাদ গেল কথা বলেন এইভাবে করে আল্লাহর গুণাবলীর সাথে যারা তুলনা করে এই মানুষগুলো শিরিক করলেই গুনাহ আল্লাহ মাফ করবে না দুই নাম তিন নাম্বার হলো আল্লাহর অধিকারে শিরিক যেই জিনিসটা আল্লাহর পাওয়ার কথা ছিল ওই জিনিসটা আল্লাহর না দিয়া দুনিয়ার মানুষরে দিয়ে দেয় এই রকমের করে যারা শিরিক করবে এই গুনাহ আল্লাহ মাফ করবে না আরেকটা হলো আল্লাহর ইখতিয়ারে শিরিক আল্লাহর ইখতিয়ার আল্লাহর ক্ষমতা কত বড় তা আমরা জানি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আল্লাহর ইখতিয়ার আল্লাহর ক্ষমতার সাথে রব্বুনা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ দেখো না কি তারা পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে তাহিত নাহিতার কোনো মানাব আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না কবু বলো কেবা তারে শূন্য রেখেছে ভিন্ন সে এক প্রভু আল্লাহু আকবার কন আল্লাহ বলতেছেন একটা পাখি যখন আকাশের ভিতরে ডানা মেলে ওরে এইভাবে করে ডানা মেলে মেলে যখন আকাশের ভিতর ওরে আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং জমিনের ভিতর যা আছে সব কিছু আমার আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে এই কথা আল্লাহ কয় জোরে বলেন কে কয় জোরে বলেন কে কয় এই পাখিগুলো যখন ডানা মেলে আকাশের ভিতরে উঠতে থাকে এক সময় সে ডানাকে না মেলে বুকের সাথে লটকাইয়া এরোপ্লেনের মতো রকেটের মতো উঠতেই থাকে শূন্যের উপর ভেজে থাকে মাটিতে পড়ে না আল্লাহ ডেকে বলেন তুমি বলো একটা পাখিরে আকাশের ভিতরে ভাসিয়ে রেখেছে কে আরো জোরে কো এই ক্ষমতা আল্লাহ সারা দুনিয়ার কারো আছে জোরে বলেন আছে এই চারটা শিরিক যারা করবে ওরা কেমন পর্যন্ত নামাজ পড়তে পড়তে যদি কপাল চুলে যায় ওদের নামাজ হবে না
ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ওদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ওরা নামাজ পড়িও জাহান্নামে যাবে কোথায় যাবে কারণ তাহলে আমরা নামাজের ভিতরে জায়নামাজের উপর দাঁড়ায় কি পড়ি পড়েন আমার সাথে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ছয় নম্বর সূরা আনামের আয়াত নম্বর হলো 79 এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জায়নামাজের উপর দাঁড়িয়ে বললেন আমি সেই সত্তার দিকে মুখ করলাম যিনি সমগ্র আসমান এবং জমিনের মালিক আমি দুনিয়ার কোন কাফির বেঈমানের অন্তর্ভুক্ত নহি আল্লাহু আকবার বলেন আমরা নামাজের ভিতর দাঁড়াই বললাম আমরা দুনিয়ার কোন মুশরিকের দলে নই আমরা দুনিয়ার কোন কাফিরের দলে নই আমাদের মুখ কোন দিকে জোরে কোন যেই মুখ আল্লাহর দিকে যায় যেই মাথা আল্লাহর সামনে নত হয় ওই মাথা আর অন্য কারোর কাছে বিক্রি করা যায় না জোরে বলেন এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এইটা পড়লেন এইটা কখন পড়েছিলেন কোন সময় পড়েছিলেন ও মুসলমানেরা নামাজ তো পড়েন নামাজের পড়ার আগে এইটা আপনারা পড়েন জেনে জেনে পড়া ভালো না জেনে পড়লে আপনার ভিতরে কোনো তাসির হবে না ভুল কই না ঠিক কই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম নিলেন তখন শাসক ছিল নমরুদ নমরুদ স্বপ্নের ভিতর দেখেছে আগামী এক সপ্তাহের ভিতর এই ব্যাবিলিয়ান শহরে এমন একটা ছেলের জন্ম হবে যেই ছেলে আল্লাহর হুকুমত কায়েম করে দিয়ে পৃথিবীর সমস্ত বাতিল শক্তিগুলোর বিরুদ্ধে মোকাবেলা করবে আল্লাহু আকবার কর নমরুদ বলল ওই ছেলে আর দুনিয়াতে আসবে না নমরুদ কিভাবে টের পেল নমরুদের দরবারে কিছু জ্যোতিষী ছিল রাজ জ্যোতিষী জ্যোতিষী চেনেন আপনারা আমাদের মেয়েরা ছেলেরা গান গায় জ্যোতিষী জ্যোতিষী হাত গুনে কও দেখি মনে মনে যারে চাই তারে পাব কি ও জ্যোতিষী জ্যোতিষী হাত ধরে বলল তোর কপাল পুরা তুই কিচ্ছু পাবি না বলল বাবা আমি যদি ওই মেয়ের পাইতে হয় কি করা লাগবে কই যা আংটি 200 টাকা দিয়ে কিনি হাতে ঢোকা 200 টাকা নগদ বাইর করে দিয়া আংটি কিনে নিয়া রাত্রিবেলায় ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে মায়ের পাইয়ে গেছি কথা বোঝেন আংটি কেনার আগে একবার চিন্তা করলো না আংটিতে যদি সুন্দরী সুন্দরী মেয়ে পাওয়া যায় আংটি হাতের ভিতর নিলে যদি আমি টাকা পয়সার মালিক হয়ে যাই এই বেটা আংটি বেচবে কেন ওর আংটি ওর হাতের ভিতর দিয়া ও কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে কথা কন না গা 200 টাকা দিয়ে আংটি কিনলাম অথচ ওই হারাম খোরের কাছে আপনি মসজিদের জন্য 1 টাকা চান মাদ্রাসার জন্য 1 টাকা চান এত টাকার ঘষবে টাকার নাম্বারই চিনা যাবে না ভুল কই না ঠিক কই জ্যোতিষী বিশ্বাস করে আজকে শরীয়তপুরের মানুষেরা নুরুদ বলল তার মানে কুজা আগামী 1 সপ্তাহের ভিতরে এই ব্যাবিলিয়ানে এমন একটা ছেলের জন্ম হবে যেই ছেলে তোমার হুকুমতকে শেষ করে দিয়ে আল্লাহর হুকুমত কায়েম করবে আলহামদুলিল্লাহ কয় নমরুদ বলল ওই ছেলে আর দুনিয়ায় আসবে না বলে তুমি কি করে ঠেকাবা কয় যে ঠেকাবো মানে আমি জল্প নিয়ন্ত্রণ করব এই জল্প নিয়ন্ত্রণ করণ সর্বপ্রথম শুরু করেছে নমরুদ বলল শোনো আগামী 1 সপ্তাহে পুরুষেরা একদিন থাকবে আমার রাস্তার সাথে কেউ বাইরে থাকবার পারবে না মেয়েরা থাকবে বাইরে পরের দিন পুরুষদের ছেড়ে দিয়া মেয়েদের ঢুকাবা ঘরে স্বামী স্ত্রী মিলামিশা করবে না বাচ্চাও হবে না ভেরি সিম্পল আমার শত্রু তৈরি হবে না শয়তানের মাথার বুদ্ধি আর কি আল্লাহর দিন কোন শয়তানে ঠেকাইতে পারছে কত হাতি ঘোড়া গেল তল আর নুমরুদ এসে কয় আবার হলো হাঁটু জল এটা কি মানা যায় বাস যেই কথা সেই কাজ সকল পুরুষদের ধরিয়ে নিয়ে আটকায় রাখলো আল্লাহর দিন ঠেকাবে শয়তানে মহিলারা বাইরে পরের দিন মহিলাদেরকে ধরে আনলো পুরুষদের ছেড়ে দিল আবার পরের দিন পুরুষদের আটকাইয়া মহিলাদের ছেড়ে দিল 3 দিন তারপরের দিন 4 দিন যেদিন আসলো মহিলাদের আটকাইয়ে পুরুষদের ছেড়ে দিল কিন্তু নুমরুদের মাথার কাছে
যিনি দাঁড়িয়ে ল্যাম্প নিয়ে তরবারি নিয়ে পাহারা দিতেন উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর আলহামদুলিল্লাহ কোন আজর ছিল নমরুদের খুব বিশ্বস্ত নমরুদের খাস কামরায় তার চাকরি ছিল এত বিশ্বাস আর কাউরে সে করত না তার মানে হলো এই পৃথিবীতে যত নবী এসেছে এই পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছে এই পৃথিবীতে যত আলেম উলামা এসেছে আমি ইতিহাস পড়ে যা বুঝেছি কোন আল্লাহর ওলি কোন আল্লাহর নবী কোন আলেম উলামার মা বাবার চরিত্র খারাপ ছিল না কথা কন না কান প্যান্ট পরা মেয়ের পেট থেকে জীবনে আল্লাহর ওলি বেরিয়ে বলে আমার মনে হয় না আমাদের ছেলেদের তো আবার এগুলোই পছন্দ বেশি বাবাই মেয়ে খুঁজতেছে নামাজি কয় বাবা পছন্দ হয় না ও মেয়ে দেখছে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরে কচ্ছে ভেরি নাইস গার্ল বাবা রাইছে কয় বাবা মেয়ে পাইছি বিয়ে করবো কোথায় অমুকের মেয়ে কয় চল দেখে আসি মেয়ের সাজিয়ে গুজিয়ে কিভাবে দেখায় দেখেন এই পাশে বসছে মেয়ে ওই পাশে ছেলে পক্ষ ছেলের বাবা আইসা কচ্ছে যে মাজনী তোমার নাম কি বিউটি পারবি লেখাপড়া করছে কোথায় কয় যে লেখাপড়া করছি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা কলকাতা যে যাই হোক একজন নাম বলে দিল মাজনী তুমি কি কোরআন পড়া জানো পাশের থেকে দাদি কয় কোরআন পড়া জানে না মানে এতদিন কি করছি ফাইজলেবি করবার আইছে দেখি আমার নাতনি কোরআন পড়া জানে না মানে কোরআন যদি পড়া শুনলে টাচ লেগে যাবেন আপনারা কই যে মাজনুন একটু কোরআন পড়া শোনাও তো মেয়ে পড়তেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমিন ছেলের বাপ কয় মা গো এত সুন্দর কোরআন পড়া আমার বাবার জন্মে শুনি নাই তোমার আমার পছন্দ হয়ে গেছে 2000 টাকা হাতের ভিতর দিয়ে আসলো বকশিশ দিন হলো শুক্রবার শুক্রবার আসলেই বিয়ের দিন হয় দুই ঈদের দিনে বাংলাদেশের ঈদ আসে না যেন বিয়ের দিন আসে শুক্রবারে দেখবেন গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না মানে কি কয় বিয়ে হবে নামাজ পড়ে না নামাজ অনেকে বিয়ে করবার যায় ওর জীবনের প্রথম জুম্মাই যদি কাজা গেল ওর ঔরসে জীবনেও কোনোদিন আল্লাহর ওলি বের হবে না ভুল কই না ঠিক কই শুক্রবার দিন বিয়ে বিয়ে হয়ে গেল জিন্স পরা পুত্রবধূ ভেরি মডার্ন চুলগুলো কেটে কেটে বক কাটিং করেছে কালার করেছে চুল বড় লোকের মেয়ে ছেলে আর পুত্রবধূর বাসর ঘরে ঢুকাই দিয়া ছেলের আব্বা হাতের ভিতরে তসবি নিয়া গোনে আর মনে মনে চিন্তা করে আমার পুত্রবধূর পেট থেকে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাইহি বেরিয়ে আমি বললাম চাচা খাজা ময়নুদ্দিন সৃষ্টি না বাইরে তোমার পুত্রবধূর গর্বের থেকে কাটাল খাজা তিলে খাজা বাইরে কথা কি বোঝা যায় কথা বোঝা যায় এই জন্য আমি মেয়ের বাপদের কই জিন্সির প্যান্ট কিনে দাও যদি টাকা না থাকে চাইরা না আমার কাছে নিয়ে যাও সম্মানিত বন্ধুগণ আমার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর নমরুদের মাথার কাছে দাঁড়িয়ে ল্যাম্পার তরবারি নিয়ে সারা রাত পাহারা দিত যাতে খুদার কোনো ক্ষয়ক্ষতি না হয় আমি বলি খুদার যদি পাহারা দিয়া লাগে তাহলে খুদা কখন আমাদের পাহারা দেবে খুদারেই যদি পাহারা দিতে হয় নমরুদ ঘুমিয়ে পড়েছে আজর দাঁড়িয়ে আছে হঠাৎ করে একটা মহিলা মানুষ এসে বলে স্বামী গো আমি তোমার প্রিয়তম স্ত্রী এসে গেছি তোমারে না দেখতে পারলে আমার মনের ভিতর ভালো লাগে না তাকিয়ে দেখে আজর স্ত্রী দাঁড়িয়ে আছে কয় ওরে সর্বনাশ আইছো না আইছো না যদি কোনো পাহারাদার দেখে গর্দান কিন্তু কাটি ফেলাবে কয় যে সেই কাম সারাপ পাহারাদার রাজা ছিল সব জনমের মতো ঘুমাচ্ছে মহিলারাও ঘুমাচ্ছে খালি জাগিয়ে আছি আমি আর তুমি নমরুদ খাটাছো ঘুমায় ঘুম পাড়িয়ে রাখার মালিককে আরো জোরে বলেন আসাবে কাহাপের লোকেরা সুরাতুল কাহাপের ভিতর আসছে একটি পাহাড়ের ভিতর গিয়া তারা ঘুমায় পড়ল ঘুম থেকে যখন উঠেছে একজন বলে কয়দিন ঘুমালাম একজন বলে নিয়মান আওবাদা ইয়াউমিন একদিন অথবা একদিনের চাইতে কম ঘুমাইছি আর একজন বললেন কতদিন ঘুমাইছি তার দরকার নাই
ওটা আমাদের আল্লাহই ভালো জানে তার থেকে একটা কাম করো ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহিল মাদিনা এই মুদ্রাগুলি নাও আর সুন্দর সুন্দর কিছু খাবার কিনে আমরা খাই এখানে অনেক কথা আছে এই বছর এত আলোচনা করা যাবে না যদি জীবনে বেঁচে থাকি আবার করব কথা বোঝা যায় ওই ছেলেটা বাজারে খাবার কিনতে গিয়া ধরা পড়ে গেল যেই মুরব্বির দোকান থেকে খাবারগুলো কিনেছে মুরব্বির হাতের ভিতর ওই পয়সাগুলো দেশে যেই পয়সার ভিতরে দাকিয়ানুসের নাম লেখা ছিল মুরব্বি পয়সার দিকে তাকায় আবার ছেলের চোখে মুখের দিকে তাকায় তাকিয়ে দেখে তার চুলগুলো বড় হয়ে গেছে দাড়ি বড় হয়ে গেছে নখগুলো বড় বড় হয়ে গেছে টাকার দিকে তাকায় আবার ছেলের মুখের দিকে তাকায় তার মনে ধরা পড়ে গেছে বলতেছে তুমি এই টাকাগুলো পাইলে কোথায় কেন আমাদের টাকা কয় যে এই টাকা তো চলে না কতদিন আগে এই টাকা অসাল হয়েছে কয় 309 বছর আগে এত আস্তে কইলেন কে জোরে কোন তার মানে ছেলেরা পাহাড়ের গুহার ভিতর ঘুমাইছিল কয়শো বছর জোরে বলেন 309 বছর ঘুমিয়েছিল কিন্তু তাদের কাছে মনে হয়েছে ইয়াউমান আওয়াদা ইয়াউমিন একদিন অথবা একদিনের চাইতে কম 309 বছরকে আমার আল্লাহ যদি একদিন অথবা একদিনের চাইতে কম করে রাখতে পারে ও জান্নাতি মানুষগুলো হাজার হাজার বছর আমরা যদি কবরের ভিতর থাকি আমরা কিয়ামতের ময়দানে উঠে ঈমানদাররা বলবে এই মাত্র ঘুমাল আমার আমাদের ঘুমটা ভেঙে দিলে কেন আল্লাহু আকবার কবেন না সম্মানিত বন্ধুগণ আমার ঘুম পাড়িয়ে রাখার মালিক আল্লাহ নমরুদ ঘুমায় পাহারাদাররা ঘুমায় আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যকারী ফেরেশতা অথবা একটা জিনেরে পাঠায় দিলেন আজরের সিহারা অটো হয়ে গেল আজরের কাছ থেকে ল্যাম্পার তরবারি নিয়ে নমরুদের মাথার কাছে দাঁড়াই গেল যাতে নমরুদের জায়গা বুঝতে না পারে আজর আমার এ জায়গা নাই কবিকল আজরের মতো দাঁড়িয়ে আছে ওই সুযোগে আজর স্ত্রীর কাছে গেছে দুজনের মনের ভিতরে স্বামী স্ত্রীর প্রতি এত টান মহব্বত আল্লাহ তৈরি করে দিয়েছে তারা মিলামিশা করেছে যেই নমরুদ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালামকে দুনিয়ায় আসতে দেবে না ওই নমরুদের রাজপ্রাসাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মায়ের পেটের ভিতর ইব্রাহিম রে ঢুকাইয়া দিয়েছে আরো জোরে কোন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মায়ের পেটে চলে আসলেন সাত দিন পরে নমরুদ জ্যোতিষীদের বলল জ্যোতিষীরা একটু গুনে বলো ওই সন্তান মায়ের গর্ভে আসছে কিনা জ্যোতিষীরা গুনে গুনে বলে দিল সন্তান মায়ের গর্ভে চলে গেছে আলহামদুলিল্লাহ কোন নমরুদ বলল কখন গেছে কোন সময় গেছে আমারে কও কয় আরো চার দিন আগে কার গর্ভে গেছে আমারে কও এবার জ্যোতিষীদের আর কথা নেই আসল গোপন কথা আমি আপনাদের সামনে ভাঙিয়ে দেব নাকি ভাঙিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করতে চান জিব্রাইল আমিনের ডেকে বলেন জিব্রাইল আগামীকাল আমি অমুক জায়গা বৃষ্টি দেবো ফেরেশতাদের বলে দাও হযরতে জিব্রাইল আমিন আকাশের সব ফেরেশতাদের বলে দেয় ও ফেরেশতারা আগামীকাল শরীয়তপুর ভোজেশ্বর জবসার উপরে বৃষ্টি হবে আপনি দেখবেন বৈশাখ মাসে মেঘগুলো আকাশ দিয়ে উড়ে যায় কোনো জায়গা দাঁড়ায় না ভোজেশ্বরে আসলেই বৃষ্টি হয় মাদারীপুর দাঁড়াইল না ফরিদপুর দাঁড়াইল না মেঘগুলো উড়ে চলে আসতেছে ফরিদপুর অথবা মাগুরার মানুষগুলো বলে ওরে মেঘ মাদারীপুরের মানুষের কাছ থেকে শরীয়তপুরের মানুষের কাছ থেকে ঘুষ খাইছো আমাদের ফেলাইয়া ওখানে চলে যাও ওখানে মেঘকে যাবার হুকুম দিয়েছে কে জোরে বলেন আমার নবী জন্মের আগে আল্লাহ পাক আকাশের ভিতরে যা কিছু ফেরেশতাদের বলতেন ফেরেশতারা ওই কথা নিয়ে আকাশের ভিতরে ডিসকাস করতেন শয়তান আকাশের গায়ে কান লাগাইয়া সব কথা শুনতেন সব কথা শুনিয়ে সে জ্যোতিষীদের ডেকে বলে দিতেন ও জ্যোতিষীরা আকাশ থেকে একটা খবর শুনে আসলাম আগামীকাল অমুকের পেটে একটা সন্তান যাবে এই কথাটা জ্যোতিষীরা বলে দেওয়ার পরে পৃথিবীর মানুষ মনে করতো জ্যোতিষীরা হলো সেকেন্ড খোদা নাউজুবিল্লাহ কম আমার নবী যখন দুনিয়ায় আসবেন আল্লাহ জিব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল
আকাশে প্রচন্ড পাহারা দারদার করিয়ে দাও আমার বিশ্বনবী আমার আখেরি জামানার পয়গম্বর দুনিয়াতে যাবে আমি যে এই নবীকে দুনিয়ার ভিতরে রহমত হিসাবে তৈরি করেছি আল্লাহ কোন নবীর আগে এই কথা বলেন নাই ওমা আমার সাথে পড়েন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার কর আমার নবী দুনিয়াতে যাবে পাহারাদার বসিয়ে দাও আজকের থেকে কোন শয়তান যদি আমার আকাশের গুপ্ত রহস্য খোঁজার জন্য আকাশের গায়ে কান লাগায় আগুনের গোলক নিক্ষেপ করে করে ওদের তারায় দিবা আল্লাহু আকবার বলবেন না এই জন্য রাত্রবেলায় অন্ধকারে দেখবেন আকাশের ভিতরে মাঝে মাঝে আগুনের গোলক ছুটে যাচ্ছে যায় কি না বিজ্ঞানীরা বলেছেন ওইটা হলো উল্কাপিণ্ড কিন্তু আল্লাহর কোরআন বলেছেন ওইটা উল্কাপিণ্ড না ওইটা হলো আগুনের গোলক যা ফেরেশতাদেরকে অর্ডার দেয়া হয়েছে শয়তানদের মারার জন্য এই কারণে আমার নবী দুনিয়াতে আসার পরে পৃথিবীর কোন জ্যোতিষীর কথা আর সত্য হয় না কথা বল না কেন আল্লাহু আকবার বল এবার আমি আসি আমার আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেছিলেন জিব্রাইল আগামী এক সপ্তাহের ভিতরে আমি একটা নবী আমার দুনিয়াতে পাঠাবো তুমি ফেরেশতাদের সুসংবাদটা দিয়ে দাও ফেরেশতারা সুসংবাদ পাইয়া আল্লাহর গুণগান শুরু করে দিল শয়তান কান লাগাইয়া এই খবর শুনে সে নমরুদের বলল নমরুদ সন্তান আসতেছে আল্লাহ পাঠাচ্ছে এইবার সন্তান কবে মায়ের গর্ভে গেছে এই কথা আল্লাহ ফেরেশতাদের বলেছে ফেরেশতারাও বলাবলি করেছে শয়তান শুনেছে নমরুদের কানে দিয়েছে আমার আল্লাহ বলেছেন দুনিয়ার ভিতরে নবী পাঠাবো শয়তান শুনে সেটা বলে দিয়েছে নমরুদের কখন পাঠাইছে ফেরেশতাদেরকে তিনি বলেছেন ফেরেশতারা বলাবলি করেছে শয়তান শুনেছে নমরুদের বলে দিয়েছে কিন্তু আমার আল্লাহ ফেরেশতাদের এ কথা বলেন নাই কার গর্ভে নবী গেছে সুবহানাল্লাহ কবেন না এইটা ফেরেশতারাও জানে না ফেরেশতারাও বলাবলি করে নাই শয়তানও শোনে নাই জ্যোতিষীও জানে না জ্যোতিষীরা কইছে এক সপ্তাহের ভিতরে নবী আসবে কখন আসছে চার দিন আগে আরো তিন দিন আগে আইছে কার গর্ভে আইছে জ্যোতিষীরা মনে মনে চিন্তা করলো সন্তান মার গর্ভে আসবে বলতে পারছি কখন আসছে তা বলতে পেরেছি এখন যদি বলতে না পারি কার গর্ভে গেছে তাইলে নমরুদ আমাদের ঘাড় খাইতে ফেলাবে এই জন্য কৌশল করে কষ্ট খোদা আমরা যদি সব কই আপনি করবেন না কি আপনার কাম কি নমরুদ দেখলো মহাজালা এখন আমি যদি কই আমি জানি না তাইলে মানুষ আমারে আর মানবে না কই যে হক খারাপ কাউ নাই ভালোই কইছো আমার কামটা কি আমার কাম হলো এটা খুঁজে বাইর করা কথা বল না কেন নমরুদ বলল বাড়িতে বাড়িতে পাহারাদার দাঁড়ায় যাও যার স্ত্রী গর্ভবতী হবে ওইটার আমার কাছে ধরে আনবো আমি ওইটার হত্যা করব আরো জোরে কর আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের মার শারীরিক গঠন এমন করে দিলেন দুনিয়ার কোন মানুষ ইব্রাহিমের মার দেখে বোঝে নাই এই মহিলা গর্ভবতী গর্ভবতী হলে টের পাওয়া যায় কিনা কথা বল না একটু পেটটা উঁচু হয়ে যায় মাতার ভিতর ঘরে বমি বমি ভাব মা খেতে পারে না ডাক্তারের কাছে যায় পরীক্ষা নিরীক্ষা করে বমি বন্ধের ওষুধ দিয়া বমি বন্ধ করা যায় না মা আচরণই খেতে পারে না মানুষের ভিতরে মানুষ আল্লাহ বানাবে একটা চাপ মায়ের উপর আছে কি আছে না মা ঘুমাইতে পারে না মার রাতে ঘুম হয় না মাঝে মাঝে লাফ দিয়ে ওঠে মায়ের শরীর ফুলে যায় বেহুশ হয়ে পড়ে যায় মা সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া গুতা মারে মা ঘুমাইতে পারে না ওই মারে যারা কষ্ট দা নাফরমান আল্লাহর জান্নাত তোমাদের জন্য হারা শুধু তাই কি বলেন একটা সন্তান ডেলিভারি করার সময় কোন সুস্থ মানুষ কি অপারেশন থিয়েটারে যেতে চায়
কথা কন না কেন প্রসব বেদনা যখন মার শুরু হয়ে যায় তখন মা সহ্য করতে পারে না নিজেই অপারেশন ক্লিনিকে চলে গিয়া কয় আমার একটু অপারেশন করে আমার পেটের ব্যথা সহ্য হয় না আমি বাঁচি না ও বন্ধু মায়ের ডেলিভারি পেইন বেশি হয় না কম হয় একটু জোরে কোন কি করে বুঝলাম আমরা যদি কারুর ঠ্যাং না ভাঙে সে কি করে ঠ্যাং ভাঙার জ্বালা জানে আমারে যদি বলেন জাহাঙ্গীর আলম ঠ্যাং ভাঙার জ্বালা কেমন আমি কই ভাই আমি জানি না কিন্তু যার ঠ্যাং ভাঙছে তার কাছে গেলে জানা যাবে কিনা কথা কন সাপে যারে কামড়াইনি সাপের ব্যথা বোঝা যাবে না ওই রকমের করে সন্তান যারা ডেলিভারি করে নাই তারা জীবনেও কোনোদিন বুঝতে পারবে না সন্তান ডেলিভারি করার জ্বালা কত অথচ আমরা বলে ফেললাম অনেক জ্বালা অবন্ধ জীবনে কি আমাদের একবার করে হইছে কথা কন না কেন তাহলে বুঝি কি করে শুনিয়ে শুনিয়ে শোনা কথা নিয়ে দরবারে যেতে নাই আমরা কি করে বুঝি আমি কি আপনাদের একটা গল্প শোনাবো কথা কন না কেন শোনাবো এক জামাই নতুন বিয়ে করেছে জামাইরা তো সবসময় চায় যে শ্বশুর বাড়ি একটু আদর যত্ন হোক কি বলেন ভুল কই না ঠিক কই একটু মুখ খোলেন জামাই নতুন শ্বশুর বাড়ি গেছে গিয়া দেখে শ্বশুর শাশুড়িরে মারছে শাশুড়ি কাঁদতেছে কোনো ভদ্র জামাই ওই বাড়ি আর থাকবে কথা বলেন থাকবে জামাই ফিরে আইছে কয়েকদিন পরে আবার গেছে গিয়া দেখে শাশুড়ি আবার কাঁদতেছে তার মানে শ্বশুরে মারছে জামাই আবার ফিরে আইছে আসার পরে জামাই মনে মনে চিন্তা করছে এই বেটা শ্বশুর তোর মাইয়ে বিয়ে করলাম তুই আমারে খাওয়াবি তুই খাওয়াস না শাশুড়িরও মারিস কষ্ট পায় তোর বিরুদ্ধে একটা অ্যাকশন না নিয়ে আর পারি না এবার নিয়ত করে গেছে এবার যদি শাশুড়ি কাম দেয় তাহলে একটা মিটিং মিছিল না করিয়া আমি আর শ্বশুর বাড়ি থেকে নড়ব না জামাই গিয়া দেখে শাশুড়ি কাঁদতেছে শ্বশুর গেস্ট রুমে বসে আছে মুখটা কালো খুব ভারী মনে হচ্ছে দুনিয়ার টেনশন শ্বশুরের মাথায় চাপছে জামাই গিয়ে কয় আপা এই নিয়া তিনবার আসলাম তিনবারই শাশুড়ি কাঁদবে আপনি বসেন আমি একটু চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ব্যক্তি ডাকি আনি আপনার বিরুদ্ধে একটা সালিশ মিটিং করব আমি শ্বশুর জামাইয়ের হাত ধরে বলল বাবা এই লজ্জার কথা তুমি আর কাউকে কইও না জামাই বলল আপনি আকাম করতে পারবেন আর আমি কাউরে বলতে পারবো না এটা তো হতে পারে না শ্বশুর বলল বাবা তুমি এই লজ্জার কথা কাউকে কইও না শোনা আসলে ব্যাপারটা হইল জামাই যেটা বুঝেছে শ্বশুর সেটা বোঝেনি আর শ্বশুর যেটা বুঝেছে জামাই সেটা বোঝেনি শ্বশুর কি বুঝেছে জামাইয়ের বুঝতো আপনারা শুনেই ফেলাইছেন যে খেতে দেবে না বলে শ্বশুর শাশুড়ির মারে শ্বশুর বুঝেছে আমার বউ হলো গর্ভবতী নতুন মেয়ে বিয়ে দিলাম মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না আমার মেয়ে প্রেম করে বেরোয় গিয়া বিয়ে করছে না দিয়া পারি নাই এখন নতুন জামার সামনে যদি আমার এই বউ যায় পেটটার উঁচু করে নিয়া তাহলে জামাই মানুষের কাছে বলবে দেখছো কত বড় বিয়াইকেল শ্বশুর বুড়ো কালে করছে নাকি এই জন্য বোর সাথে কন্টাক্ট করছে শোনো আমি তোমারে মারি আর না মারি জামাই রে দেখলে তুমি জোরে জোরে কানবা জামাই জন্য বোঝে আমরা গন্ডগোল করছি জামাই লজ্জায় থাকবে না তোমারও সে দেখবে না এরকমের করে করে তুমি যখন ডেলিভারি হবা তোমার বাচ্চা যখন বেরোবে তখন জামাই যদি আসে তাকে আদর যত্ন করে খাওয়াবো কোনো সমস্যা হবে না আমরা একটু অভিনয় চালাই নেই শ্বশুর শাশুড়ির কপাল এতটাই খারাপ যেদিন ডেলিভারি পেইন শুরু হয়েছে জামাই সেই দিন আইছে আয়েশা কইছে আব্বা চেয়ারম্যান মেম্বার ডাকি আনি সালিশ হবে শ্বশুর চিন্তা করিল শুধু জামাই শ্বশুর জানতাম এখন তো পাড়ার মানুষ জেনে গেলে আরো সিসি করবে এখন করি ডাকি এজন্য কইছে আব্বা এই লজ্জার কথা তুমি কাউরে কইও না আর জামাইও কইছে আমি আজকে সালিশ না করে যাব না এখন শ্বশুর বাবা উপায়হীন হয়ে তিনি বলতেছেন যে বাবা লজ্জার কথা কি বলবো
তোমার শাশুড়ি মারে না ডেলিভারি পেইন হচ্ছে এই জন্য কাঁপতেছে এই জন্য কোসি লজ্জার কথা কইও না জামাই কোসো আব ভাই কথা আগে কবেন তো হ্যাঁ মানে জামাই আবার ইংরেজি বোঝে না মানে ও যে প্রেম করছে দেখবেন এরকম ছেলেরা কলম পকেটে গুইজা কলেজের সামনে পালসার ডিসকভারি গাড়ি নিয়ে বড় লোকের মেয়েদের সামনে গিয়ে কয় একটা ইংরেজি শিখছে হ্যালো হাউ আর ইউ মেয়ে মনে করে মনে হয় আমেরিকার থেকে বড় বড় ডিগ্রি আনছে বোঝেন নাই চোখে কালো চশমা তারপরে আপনার জিন্সের প্যান্ট পরা হুন্ডা আছে বাপের টাকায় তেল কিনেছে মেয়ে প্রেমে পড়ে গেছে ওর 14 গুষ্টির ভিতরে গামছা পরে নামলেও যে একটা সরুয়া কোয়াখা পাওয়া যাবে না এইটা তোর মেয়ে বোঝে না শ্বশুর লজ্জায় পড়ে যাইতেছে আমার জামাই ইউনিভার্সিটি পাস জামাই চিন্তা করল ইংরেজি বুঝি না এই কথা তো বোঝানো যাবে না এজন্য আমাকে বুঝাইতে হবে যে আমি ইংরেজি পারি তোকে সাব্বা এটা তো ভেরি মারাত্মক একটা রোগ এ কথা আগে বলবেন না এই রোগের বহুতলা তিন মাস আগে আমার একবার হয়েছিল জামাই তার ডেলিভারি পেইন হয়েছিল শ্বশুরকে কইছে মানে জামাই ডেলিভারি পেইন বুঝেছে যেমন বুঝেছে আমরা ওই রকমের মায়ের ডেলিভারির কষ্টটা বুঝি যদি মায়ের অরিজিনাল ডেলিভারির কষ্ট বুঝতাম তাহলে আমরা জীবনেও মাকে বুড়ি বানাইতাম না কথা কন না কেন বাংলাদেশের এক বিখ্যাত শিল্পী ফকির আলমগীর চেনেন আপনারা আপনাদেরই তো সন্তান তিনি গান লিখেছেন তিনি বলতেছেন মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ে জুতা বানাইলে উড়নে সদ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো আল্লাহু আকবার কর বাংলাদেশের এক সুনামধন্য আর এক শিল্পী শাহ আলম সরকার তিনি মায়ের নামে গান লিখতেছেন আরে মায়ের কান্দন যাবৎ জীব দুই চার মাস ভাই বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিয়া ঠাই রক্ত মাংস খেয়ে মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কাম দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া মায়ের প্রসাবের কালে বুক বেসে যায় নয়ন চলে রে মায়ের প্রসাবের কালে বুক বেসে যায় নয়ন চলে রে আমার সন্তানের লয়ে কোলে ভুলে প্রসাব বেদনা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহু আকবার বলে আপনাদের সন্তান শিল্পী নকুল কুমার গান লিখতেছে বলবো নাকি কি ভাই কষ্ট হয় যারা মাকে ভালোবাসো না যারা মাকে ভালোবাসো তারা আমার গান শুনো না যারা মাকে অবহেলা করো ও যারা মাকে অবহেলা করো মায়ের কষ্ট বোঝো না তারাই আমার গান শুনো না মারহাবা কন তিনি বলতেছেন অ হিন্দুরা
তোমাদের এক ভাই তিনি বলতেছেন হিন্দুরা তোমরা মাটির মার সামনে খাবার নিয়ে বলতেছো মা খাও তোমার মায়ের চোখে জীবনে কখনো তোমার মাটির মায়ের চোখে জীবনে কখনো পানি দেখেছো তুমি যদি তোমার অরিজিনাল মাকে একটি আঙ্গুর গালের ভিতরে দাও সাথে সাথে তোমার মায়ের দুই চোখে পানি চলে আসবে মুসলমানদের বলতেছে ও মুসলমানেরা তোমরা তোমার হুজুর বাবারে গরু খাসি মুরগি আম জাম লিচু কলা তাল খাওয়াচ্ছো তোমার অনেক হুজুর আছে সব হুজুরের কথা কই না অনেক হুজুর আছে আম জাম লিচু কলা তাল গরু খাসি মুরগি তারপরে দই খাইয়া ডিম সাজ্জি পাঁচটা খাইয়া ভুড়ি উঁচু কইরা চুন গালের ভিতরে নিয়া খাইয়া কয় যুদ্ধ হইল না একটু হাকিমপুরি জর্দা দিবার পারে নাই আরে খাওয়াইয়া খিরি দদি দুগুদ মাটির মাকে করছো মুগুদ যেন তোমা তোর অনাহারে রয় স্বর্গপুরে চাই হবে রে মা বাবার বেদনায় ঠিক না বেড়ি মায়ের গায়ে সিরা সারি তুই যা বড় গাধা তোর মাটির মারে খাইতে দিলি 20,000 টাকা সাদা মায়ের গায়ে সিরা সারি তুই যা বড় গাধা তোর হুজুর বাবাই খাইতে দিলি 5,000 টাকা সাদা তোরে দেইখা বনের পশু মুখ ঢাকে লজ্জায় স্বর্গপুরে চাই হবে রে মা বাবার বেদনায় ঠিক না বেড়ি ও মায়ের কটা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে এলে একদিন কি হিসাব করে দেখেছো ও ছেলে আল্লাহু আকবার কো ও মায়ের কটা নারী ছিঁড়ে তুমি পৃথিবীতে এলে একদিন কি হিসাব করে দেখেছো ও ছেলে সেই মাকে যারা দেও না খেতে সেই মাকে যারা দেও না খেতে মায়ের কষ্ট বোঝো না তারাই আমার ওয়াজ শোনো না যারা মাকে ভালোবাসো না মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না ঠিক না বেড়ি মায়ের চেয়ে আপন আমি কোথাও পাইনি তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি ঠিক না তাই নকুল বলে যেন করো তাই নকুল বলে জেনা করো যেন তো মায়ের সাধনা তারাই আমার গান শোনো না যারা মাকে ভালোবাসো না মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না জোরে জোরে বলেন মারা হাবা দয়াল বাবার কাছে গিয়ে কয় দয়াল বাবা কলা খাবা নবীজির কাছে গিয়ে বললেন নবী খেদমত করব কার তোমার মায়ের তার পরিকার তোমার মায়ের তার পরিকার তোমার মায়ের তার পরিকার তোমার বাবা মায়ের সম্মান কয় গুণ জোরে বলেন বাবার সম্মান এক নবী আমানটিকে বললেন ওই লোকটার নাক ধোলায় মলিন হোক ওই লোকটার নাক ধোলায় মলিন হোক ওই লোকটার নাক ধোলায় মলিন হোক সাহাবীরা ডেকে বলেন নবী গো কোন লোকটার নাক ধোলায় মলিন হোক নবী আবার ডেকে বললেন ওই মানুষের নাক ধোলায় মলিন হোক যেই মানুষ মারে পাইলো বাপরে পাইলো কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারলো না মারে খেদমত করো নাই বাপরা খেদমত করো নাই জাহান্নাম তোমার কপালে লেখা হয়ে গেছে কোন হুজুর বাবা তোমারে বাঁচাইতে পারবে না জোরে কোন এই জন্য যা খাওয়া বা কারে খাওয়াও জোরে বলেন কারে খাওয়াও মারে খাওয়াও বাপরে খাওয়াও হুজুরদের খেদমত করো তারা আল্লাহর বান্দা তারা আল্লাহর ওলি নাইবি রাসূল তারা তাদের খেদমত করো খেদমতের কথা বলা হয়েছে কিন্তু মা বাবার হক আছে হক্কুল্লাহু ওয়া হক্কুল ওয়ালিদাইনি ওয়ান নাস আল্লাহর হক মাতা পিতার হক সাধারণ মানুষের হক কে দিয়েছে জোরে বলেন কে দিল
সেই হক নষ্ট করে এরকমের হারাম করাবার দেশে আছে না ঈদের ছুটি পায় পাইয়া ঈদের আগের দিন বাড়ি আইসা আপনার শরীয়তপুর থেকে আঙ্গুর বেদেনা কমলা কিন্না শ্বশুর বাড়ি আইসা রাত ১২টায় কলিং বেল বাজাইয়া দাঁড়িয়ে আছে শাশুড়ি আম্মা কয় কোন কেডারে এই হজর সারা আমার ঘুম ভাঙালি দরজা খুলে দেখে জামাই বাবা বাবা ফোন করে আসবা তো কথা বুঝেছেন ফোন করে আসবা তো শাশুড়ি মায়ের সামনে খাবার গুলো রাখছে শাশুড়ি আপনাকে খুশি করার জন্য আম্মা এগু খাবেন না এগু খাবেন আর এগুলো চট্টগ্রামী ভাষায় এগু খাবেন না এগু খাবেন মানে এগুলো খাবেন না এগুলো খাবেন আমাদেরকে বললে তো আমরা ঘুষি মেরে নাক ফাটাই ফেলবো কি বলেন আব্দুল ভাই হ্যাঁ শরীয়তপুরের লোকের খাবার দিয়া যদি কয় হুজুর এগু খাবেন না এগু খাবেন এক ঘুষি মেরে নাকের বদনা উড়ে ফেলাবে যে কষ্টটা কি আমি গু খাবো মানে শাশুড়ি আম্মা খাচ্ছে মা ফোন করেছে হ্যালো আমার বল্টু কই গো কুমা আমি ঢাকা গুলশানের জ্যামে পড়েছি গাড়ির ভিতরে আছি ও হারাম খোর বসে আছে কোন জায়গা কথা কন না কেন শাশুড়ি ভাই এই অবস্থা হলো কেন এই ছেলের এই অবস্থা হলো কেন আমি বিশ্বাস করি না যাই সন্তান তার মায়ের দুধ খেয়েছে সেই সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না ঠিক কিনা বলেন কিন্তু এর এই অবস্থা হলো কেন এই বলটুর এই অবস্থা কেন বলে দিব না রেখে দেব অনেক মা আছে বাচ্চারে দুধ দেয় না স্বাস্থ্য নষ্ট হবে ফিটনেস ধরে রাখতে পারবে না জিন্সের প্যান্ট পরবার পারবে না এই জন্য বুকের দুধ দেয় না ডাক্তারে গিয়ে কই ডাক্তার একটু ট্যাবলেট দেন ইনজেকশন দেন আমার দুধ যেন শুকায় যায় বাচ্চার হক নষ্ট করেছে না ওয়াহামদুহু ওয়া ফিসালুহু সালাসুন শারা আল্লাহ কসম তুমি তোমার বাচ্চারে দুধ খাওয়াবা আল্লাহ কসম কে কসম ও বাচ্চার হক নষ্ট করেছে ওর হক কেন নষ্ট হবে না বলেন কত কোন না কেন ও বাচ্চার হক নষ্ট করেনি সাইন্স বলেছে বিজ্ঞান বলেছে একটি মা যখন তার বাচ্চাকে বুকে করে দুধ খাওয়ায় একটু লক্ষ্য করেন আমার দিক ফলো টু মি ওই বাচ্চার দুই চোখ মায়ের দুই চোখ একাকার হয়ে যায় চার চোখের ভিতর ভালোবাসা আদান প্রদান হয় মারে সন্তানে ভালোবাসে সন্তানও মারে ভালোবাসে কিন্তু অনেক মা আছে বাচ্চারে দুধ দেয় না দোলনা কিনেছে দোলনা কিনে দোলনার ভিতর শুয়াইয়া কানের ভিতর হেডফোন দিয়া বাসের ভিতর গান শুনতেছে ফিডার আনছে দুধের ফিডার আইনা বাচ্চার বুকের ভিতর ঢুকাইছে ঢুকাইয়া ফোন টিপে টিপে বন্ধুর সাথে চ্যাটিং করতেছে চ্যাটিং বোঝেন বাচ্চার দিকে খেয়াল নাই আর এক শ্রেণীর মহিলা আছে বন্ধুর সাথে বান্ধবীর সাথে ডেটিং বাজি করে বেড়ায় কথা বোঝেন নাই ডেটিং বাজি বোঝেন পার্কে গিয়া ডেটিং বাজি করে শাশুড়ি শাশুড়ি আম্মা আপনার ছেলে বাড়ি নাই চাকরি করে টাকা পাঠায় খরচ তো কিছু করতে হবে এর হক আছে না ফিডারের ভিতরে দুধ ভরে দিয়া বললো আমার বাচ্চার একটু দুধ খাওয়াই এনে আমি চললাম ভালো সিনেমা আইছে আমি একটু সিনেমা দেখি আসি হলে বান্ধবীদের সাথে বাচ্চা কামতেছে দাদিমা অথবা নানি গালের ভিতর ফিডার ঢুকাচ্ছে ফিডার খাইয়া খাইয়া বাচ্চা বড় হয়ে গেল মার আদর পাইল না মারে ডাকতে পারে না মা তার নাম তুইছে বল্টু মার ছেলে কয় মাম মম কি বলে মম অনেক মেয়েরা আবার বাবারে মারে মা বাবা বলে না কারণ কি জানেন মা বাবায় তো দুধ খাওয়াই নাই মা বাবা ভালোবাসে নাই সেরকম এই জন্য ও দেখে যে মা বাবা বললে ঠোঁটে যে লিপস্টিক নিছি তা নষ্ট হয়ে যাবে এই জন্য লিপস্টিক নষ্ট হওয়ার থেকে আমার একটা পদ্ধতি বাড়ি করা এই জন্য বলে ড্যাড 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 আছে কি না আরে কত গন্ধ গান আছে কি না ড্যাড আর ড্যাডি দেখেন এই যে লিপস্টিক নষ্ট হচ্ছে হচ্ছে না কারণ ওরা চায় না যে লিপস্টিক নষ্ট হোক কার জন্য নষ্ট করব জীবনের শীতের কালে আমার প্যান্ট বদলায় নাই আমার প্যান্ট পাস পরাইছে কি পাস কথা কয় না আপনাদের মারা তাই করছে নাকি কাঁথা ধুতে ধুতে ফোড়াই গেছে কাঁথা নাই
শীতের দিনে বাচ্চার কষ্ট হবে মা তরুণী বুকের উপর রাইখা বাচ্চার গরম করেছে ওই বাচ্চা কি মার হাকাদাই করবে না কথা গো প্যাম্পাস কান মারি ফেলে দিল টিস্যু আই নিয়ে পাসা মুছতেছে স্যাভলন দিয়ে ডিজিটাল মায়ের ডিজিটাল বাচ্চা নাম হলো বল্টু খাইলে হলো ফিডারের দুধ এই দুধগুলো বিদেশ থেকেই তো আসে ডেনমার্ক থেকে আসে সুইজারল্যান্ড থেকে আসে নিউজিল্যান্ড থেকে আসে ছোট কাল থেকেই বল্টু মিয়ার নিউজিল্যান্ডে যাবার শখ ডেনমার্কে যাবার শখ ও ডেনমার্কের প্রতি আকৃষ্ট লেখাপড়া করতে চলে গেল ডেনমার্কে ঈদের দিন সকালবেলা মা ফোন ধরে চিন্তা করে এই বুঝি আমার বল্টু ফোন করল না দুপুর গড়িয়ে যায় বল্টুর ফোন নাই সন্ধ্যার কালে ফোন কিরিং কিরিং করে বাজি উঠলো ফোন ধরে কয় কে রে আমার বল্টু নাকি কয় না খালাম না আমি শান্টু কয় যে রাখ তোর ফোন চকের পানি চেনে দিয়ে কান্দাল এত কষ্ট করে বাচ্চার ডেলিভারি করলাম ওকে আমারে ভুলে গেল ডেনমার্কের মায়ায় কি আমারে ভুলাই দিল ও বন্ধু এই মাদারীপুর শরীয়তপুরের মানুষগুলো মুরগির পেটের তলে হাঁসের ডিম দেয় না হাঁসের পেটের তলে মুরগির ডিম দেয় কথা কন কথা কন মুরগির পেটের তলে আব্দুল জলিল ভাই দেয় তো আমাদের মাগুরা তো তাই দেয় মাগুরা আর শরীয়তপুর মিলে গেল এ জায়গা দেয়ার ইজ নো ডিফারেন্স মুরগির পেটের তলে ডিম দিয়েছে মুরগি গায়ের রক্ত পানি করে বাচ্চা বের করেছে কয়েকদিন যেতে না যেতে বাচ্চার মুরগির সাথে থাকে না ও শুধু টাটা দিয়ে পানির দিক যায় ঠিকই না মুরগি তো তখন কেঁদে বলে আল্লাহ আমার কপাল খারাপ আমার নসিব খারাপ আমার বাচ্চারে ডাকলে আমার কাছে আসে না গায়েব থেকে কে জানে ডেকে বলে মুরগি গো কান্দ না বাচ্চাটা তোমার না বাচ্চাটা হলো হাঁসের এই জন্য পানিতে যায় মুরগি তুই কয় আল্লাহ ওরে কই কাম তুমি ও কয় আইসাল গোটু পানি আল্লাহ কয় কান্দ না পানিতেই যাওয়া হইল ওর স্বভাব ওর মা বাবাই তো পানিতেই থাকে ঠিক কিনা বলেন ওই রকমের করে ডেনমার্কের বাচ্চা আসে না মা কেঁদে বল আল্লাহ আমার বল্টুর কি দয়া মায়া হারাই গেল রে আমি মার প্রতি কি ভালোবাসা নাই ডেনমার্কের ভালোবাসা ওর ভিতরে ঢুকেছে গায়ব থেকে কে জানে আওয়াজ করে ডেকে ডেকে বলে না বল্টুর মা এই বাচ্চা তোর না এই বাচ্চা হলো ফিডারের ওরে তুই ডেনমার্কের দুধ খাওয়াইছিস দুধ যার ভালোবাসা তার ভুল কই না ঠিক কই দুধ যার ভালোবাসা তার ও ডেনমার্কের দুধ খাইছে ভালোবাসা ডেনমার্কের তোর প্রতি ভালোবাসা থাকবে না আমি মাদেরকে ডেকে বলি ও মা সন্তানের প্রতি ভালোবাসা দাও তুমি তাহলে দেখবা তোমার সন্তান তোমারে ভালোবাসতেছে তুমি যদি তোমার সন্তানকে যায় নামাজের উপর দাঁড় করায় দাও তোমার সন্তান তোমার খেদমত করবে এর মানেটা হলো আপনি যদি আপনার সন্তানকে যায় নামাজে দাঁড় করায় দেন আল্লাহ খুশি হইয়া আপনার সন্তানের দিয়া আপনার খেদমত করাবে কথাটা কি বুঝা যায় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা ফরিদ না ডেকে বলে ফরিদ তুমি নামাজ আদায় করো ফরিদ কয় মা নামাজ করলে কি পাওয়া যায় ফরিদের মা কয় মিষ্টি পাওয়া যায় ফরিদ নামাজে দাঁড়াই গেল যায় নামাজের নিচে দুই এক প্যাকেট মিষ্টি লুকায় রাখছে মা যে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে বাবা তুমি নামাজ আদায় করো আল্লাহ মিষ্টি দেবে হ্যাঁ তুমি নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায় সুবহানাল্লাহ ফরিদ ফরিদ নামাজে দাঁড়াই গেছে মা যায় নামাজের নিচে এক প্যাকেট মিষ্টি লুকায় রাখছে আমি আরো আধা ঘন্টা আলোচনা করি কারণ ইব্রাহিমের আলোচনা তো আরো সামনে আমার আগাইতে হবে ঠিক কিনা বলেন তো আপনারা বসেন আরো আধা ঘন্টা আলোচনা শোনেন তো এখন ইব্রাহিম ওই যে শেখ ফরিদ রহমতুল্লাহ আলীর মা হঠাৎ করে একদিন বাড়ি নাই খুব মন লাগান কান লাগান আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله الله أكبر قول بنا ফরিদের মা কষ্ট সর্বনাশ আজকে তো আমি মিষ্টি দিবার পারবো না আজকে যদি ফরিদ মিষ্টি না পায় তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব আল্লাহু আকবার আল্লাহ ফরিদের মা দুইটা হাত তুলেছে তুলে কামজার বলে আল্লাহ আমি মিষ্টি আমার ফরিদকে আমার জন্য খাওয়াই না তোমার সিজদা দেয় মিষ্টি আমি দেই আমার ফরিদরে নামাজ আদায় করানোর জন্য والله তুমি আমার মান ইজ্জত রক্ষা করো আজকে আমার ফরিদের জন্য তুমি একটু মিষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহর ওলি কেমনে হয় দেখেন কুরার ঘাস কাইতা কাইতা আর তবলা বাজাইয়ে গাজা খাইয়া বোজ বড় বড় রাইখা আল্লাহর ওলি হওয়া যায় না ঠিক কথা কি বুঝা যায় কোন আল্লাহর ওলি নামাজ পড়ে নাই তাই কোন বন্ধুরে আমার মা বাড়ি যদি না থাকে ছেলেরা একটু বেপরোয়া হয় কিনা খেলা বেশি করে না কম করে ও ভাই রাগ হইছে একটু জোরে বলেন সাথীদের ডেকে বলে সাথীরা আয় আয় আমরা একটু খেলা করি আজান শুনে শরীর ডেকে বলে ও সাথীরা আয় আয় একটু নামাজ আদায় করি সাথীরা ডেকে বলে ফরিদ রে নামাজ আদায় করলে কি হয় ফরিদ বলে মিষ্টি পাওয়া যায় আমি মিষ্টি খাই নামাজের ভিতর দাঁড়াই গেল কাপড়গুলো টাম দিয়েছে প্রতিদিন এক প্যাকেট আর আজকে দুই প্যাকেট ফরিদ সাথীদের এক প্যাকেট দেয় নিজে এক প্যাকেট নেন প্রতিদিন মিষ্টি খাইলে মিষ্টির স্বাদ আজকের মিষ্টির স্বাদ এক না প্রতিদিনের মিষ্টিগুলি ফুরায় যায় আজকের মিষ্টি ফুরায় না ও বন্ধু একটু চিন্তা করেন সৌদি আরবের খনিতে তেল আছে আছে কিনা বাংলাদেশের খনিতে যত গভীরে যাবেন তত পাবেন হলো কাদা সৌদির খনির যত তলে যাবেন তত পাবেন সোনা কি পাবেন বিজ্ঞানীরা বলে বাংলাদেশের তেল এত বছর পরে ফুরে যাবে গ্যাস এত বছর পরে ফুরে যাবে কিন্তু বিজ্ঞানীরা বলে সৌদির তেল যত উঠানো যায় ততবারে কেন জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহ আমার সন্তানদের তুমি রিজিকের ব্যবস্থা করে দাও দশটা দোয়ার ভিতর এই দোয়াটা ছিল আল্লাহ গো আমার সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ পিতার দোয়াকে কবুল করে তার সন্তানদের জন্য সৌদি আরবে এত খাবারের ব্যবস্থা করেছে হাজিরা না গেলে বোঝা যাবে না সাইজে সাইজে বিয়ে করে টাকা ফুরাচ্ছে না ও বন্ধু ফরিদের মাকে খুঁজতেছে ফরিদের মারে খুঁজে পায় না মারে পাবার পরে বলে ও মা প্রতিদিন কি মিষ্টি খাই ভালো লাগে না মা গো আজকে যে মিষ্টি খাই এমন মিষ্টির স্বাদ আমার জীবনে আমি পাই নাই প্রতিদিনের মিষ্টি গুলো ফোরায় আজকের মিষ্টি ফোরায় না ও মা মিষ্টি খাইলেই বেড়ে যায় মা মিষ্টি গালের ভিতর দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও ফরিদ প্রতিদিন তুমি যে মিষ্টি গুলি খাও ওই মিষ্টি গুলি হলো দুনিয়ার মানুষের বানানো আর আজকে যে মিষ্টি গুলি খাইছো ও রব্বুনা ও রব্বুস সামাওয়াতি ওয়াল আর যিনি তোমার রব আমার রব ওই আল্লাহ তোমারে সরাসরি মিষ্টির ব্যবস্থা করে দিয়েছে বন্ধুরে আমার জন্য মাদের বলি ছেলের যদি ভালো করতে চাও যায় নামাজে দাঁড় করাও এবার আমি আসেন আবার ফিরে যাই ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের মা ডেলিভারি সন্তান করে সন্তান পেটে এসেছিল মনে আছে আপনাদের মনে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা 10 মাস 10 দিন তিনি সন্তানকে পেটে রাখলেন এরপরে যখন প্রসব বেদনা শুরু হলো পাহাড়ের গুহার ভিতরে চলে গেলেন পাহাড়ের গুহার ভিতরে গিয়া তিনি সন্তান ডেলিভারি করলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ
সন্তানের চেহারার দিকে তাকাইয়া পূর্ণিমার সাদ এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন তার চোখের সামনে সে দেখে নাই আলহামদুলিল্লাহ কবেন না বন্ধুগণ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হতভম্ব হয়ে গেলেন হঠাৎ করে মনের ভিতর চিন্তা হলো এই সন্তান যদি আমি বাড়ি নিয়ে যাই নুমরুদের লোকেরা আমার ছেলের হত্যা করবে আমি যদি এখানে থেকে যাই নুমরুদের লোকেরা আমার খুঁজে বের করবে আমি যদি আমার সন্তানের গুহার ভিতর রেখে যাই আমার সন্তান পোকামাকড় খেয়ে ফেলবে আমি কি করব আমার সন্তানকে যদি নুমরুদের লোকেরা আমার সামনে মারে আমি মা হইয়া সইতে পারবো না তার থেকে নিজের হাতেই আমি যদি সন্তানের শেষ করে দেই মনের বুঝ দিতে পারবো পাহাড়ের গুহার ভিতরে সন্তানের রাইকা তিনি এবার চলে আসলেন বাইরে বাইরে এসে গুহার মুখে একটা পাথর চাপা দিয়া কিছু লতা পাতা দিয়ে ঢেকে দিলেন ঢেকে দিয়া তিনি বাড়ি গেলেন বাড়িতে যাবার পরে স্বামীটিকে বলেন বিবি গো কইছিলাম কই যে পাহাড়ের গুহায় গিয়েছিলাম কেন গো তোমার কি মনে নাই নুমরুদের রাজপ্রজা যাদের ভিতরে মিলামিশা করার কারণে আমার আল্লাহ আমার গর্ভের ভিতরে একটা সন্তান দিয়েছিলেন ওই সন্তান দেরবারি করার জন্য আমি গিয়েছিলাম কই রাখছো কই পাহাড়ের গুহার ভিতরে তার জীবন্ত কবর দিছি কই ভালোই করছো ও যদি বেঁচে থাকে আমার খোদার শত্রু হয় ভালোই করছো একটা সন্তানকে পাহাড়ের গুহার ভিতর রাইখা যদি পাথর চাপা দিয়া যায় এর চাইতে জীবন্ত কবর আর দুনিয়াতে হয় কিনা বলেন কত কন না কেন কত কন একদিন না দুই দিন না সাত দিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা গুহায় গেলেন ছেলের পাওয়ার জন্য না না মা মারা গেছে দশ বছর কবরের পারে দাঁড়ায় ঈদের দিন সকালবেলা মা বাবার কবরের পাশে দাঁড়াইলে মনে হয় মা ডাকবে কই খোকা কোরআনের মাহফিলে যাচ্ছ আমি মার জন্য একটু দোয়া আনবা আমি বাবার জন্য একটু দোয়া না আইনি আইসো না আল্লাহু আকবার কর না গা বন্ধুরা আমার সন্তানের প্রতি ভালোবাসায় মা গেল গুহার ভিতরে চোখে পানি ভরে গেছে আল্লাহ আমি গিয়া বুঝি আমার কলিজার টুকরা ছেলেরে পাবো না গুহার ভিতরে ঢুকে দেখে পূর্ণিমার সা জল জল করে জ্বলতেছে এখনো পর্যন্ত মরে নাই বেঁচে আছে আরো জোরে কন ও বন্ধু সিহারা দেইখা মনে হয় আব্দুল জলিল ভাই একটু হেকমত বোঝেন সিহারা দেইখা মনে হয় একদিনের সন্তান নয় সাত দিনের সন্তান নয় ৪৯ দিনের সন্তানের মতো লাগে সন্তানের গালের ভিতর আঙ্গুল ঢুকানো মা চিন্তা করে খুদার জ্বালায় আমার ছেলে বুঝে আঙ্গুল খায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যদি গালের ভিতর আঙ্গুল দেয় মা চিন্তা করে আমার ছেলের ক্ষুধা লাগছে কেন গো তোমার ছেলে গালের ভিতর আঙ্গুল দিয়ার স্টাইল পাইলো কোথায় মিল্লাতা আবিকুম ইব্রাহিম আমাদের জাতির পিতার নাম কি জোরে কর পিতার স্বভাব ছেলের ভিতর থাকে কিনা পিতার স্বভাব সন্তানের ভিতর থাকে কিনা ইব্রাহিম আলাইহিস সালাম গালের ভিতরে আঙ্গুল দিয়া চেটেছিল গালের ভিতর আঙ্গুল দিয়া শুষেছিল এই জন্য গোটা পৃথিবীর ছোট ছোট বাচ্চাগুলো গালের ভিতর আঙ্গুল দিয়া দিয়া চাটে আরো জোরে গা মা জননী ছেলের দুধ খাওয়ানোর জন্য মুখের দিকে আঙ্গুল বের করলো আমি দুধ খাওয়াবো আঙ্গুল বের করে মা লক্ষ্য করে দেখলো একটা আঙুল থেকে দুধ আর একটা আঙুল থেকে মধু বের হয়ে আল্লাহর নবী ইব্রাহিমের গালে ঢুকতেছে আরো জোরে কোন মা জননী বুঝে নিলেন আমার ছেলে দুনিয়ার কোন সাধারণ সন্তান না আমার ছেলের ক্ষতি করার মতো আর কেউ নাই বাড়ি চলে গেল এগারো অথবা বারো বছর পার হয়ে যাবার পরে কেউ বলেছে এগারো বছর কেউ বলেছে বারো বছর পার হবার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা আজরের ডেকে বলে ও স্বামী আমার সেই ছেলে মরে নাই বাঁচে আছে তার চেহারা যদি তুমি দেখো তাস মারিয়ে দেবা তোমার ভাষা হারাই ফেলবা এমন সুন্দর চেহারার ছেলে গোটা ব্যাবিলিয়ানে আমি আর একটাও দেখি নাই আজর সন্তানের দেখতে আসলো ও বন্ধু দেখতে আসার পর অনেক ঘটনা আপনাদের শোনার ইচ্ছা আছে কি নাই
ইব্রাহিম আলাইহিস সালামের মা পরিচয় করা দিছে এই তোমার বাবা আজর নমরুদের খুব কাছের মানুষ ক্ষমতাবান তার কথা নমরুদ অনেক শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছো মা আমি একটা প্রশ্ন আমার বাপরে করতে চাই শুনবেন না আপনারা ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে ডেকে বলো ও বাবা তোমার যদি এত ক্ষমতা হয় তোমার যদি এত অর্থ হয় তুমি যদি নমরুদের এত কাছের মানুষ হও তাইলে 11 12 বছর আমার পাহাড়ের গুহায় থাকতে হলো কেন তোমার বাড়ি কি আমার জায়গা হলো না প্রশ্নটা ঠিক না বেঠিক ঠিক আজর প্রশ্নের ধরন দেখে বুঝে ফেলাইছে মা লেখখান সোজা কথা না ওর প্রশ্নের জবাব দিয়া সোজা না কয় আমার খোদা তোমার মাইরি ফেলাবে সেই কারণেই নেই কেন গো তোমার খোদার কি ক্ষতি করেছি তোমার খোদা আমার মারবে কেন কয় যে শোন এক কথা বাড়ি চলো তারপরে আমি তোমার সব কথা খুলে বলবো ও বন্ধু আল্লাহর নবী গুহার থেকে বাইরে হোক আপনারা চান কি চান না কারা কারা চান একটু আল্লাহর হাত তুলে দেখান আল্লাহুম্মা আমিন ও রব্বানা ও রব্বানা ও রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন চোখের পানি ছেড়ে দিয়ে আমরা সবাই বলি আল্লাহ মাবুদ গো তোমার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো তোমার গুনাহগার বান্দা বান্দিরা চোখের পানি ফেলাইয়া কান্দে কেন গো তুমি তো রহমান রহিম আল্লাহ সন্তানের চোখের কোনায় যখন পানি আসে মা বাবার শত রাগ হলে রাগ মাটি হয়ে যায় আমিও বাবা আমার সন্তানের চোখের কোনায় পানি দেখলে আমার ভালো লাগে না আল্লাহ গো তুমি তাকিয়ে দেখো তোমার প্রিয় বান্দারা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদে মাবুদ তুমি এই বান্দা গুলোরে কেমনে জাহান্নামে জ্বালাইবা ওয়াল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও মাবুদ গো ফকির দশটা দরজায় যায় কোন না কোন দরজায় পায় তোমার দরজা তো একটা পৃথিবীর সকল দরজার থেকে মুখ ফিরাইয়া তোমার দরজায় পড়ে আছি আল্লাহ জীবনের গুনাহ নিয়া কোরআনের মাহফিল সারব না নবীজি মদিনার বুকে শুয়া উম্মতি কোয়া কান্দে কত কাফির বেঈমান তোমার নবীর শরীরের রক্ত বের করে দিয়েছে তোমার নবীরে ক্ষত বিক্ষত করেছে তোমার নবীরে গালি দিয়েছে তোমার নবীরে মেরেছে কালিমা পড়েছে ইমানদার হয়েছে তারা জান্নাতি হয়ে গেছে ওয়াল্লাহ জীবনে কোনোদিন তোমার নবীর সাথে শত্রুতা করি নাই মাবুদ গো তোমার নবীর দেশ থেকে হাজার হাজার মাইল দূরে বসে পড়ে আমরা তোমার নবীর গরিব উম্মতেরা বারবার করে তোমার নবীর রওজায় যাইতে পারি না আল্লাহ গো বাংলাদেশের মাটিতে শরিয়াত পড়ে বসে করে সালাম দিয়েছি মেহরবানি করে পৌঁছায়া দাও আল্লাহ দুরুদ পড়েছি দুরুদ আমার নবীর রওজায় পৌঁছায়া দাও রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মানুষ শুয়ে গেছে তাদেরকে মাফ করে দাও ওয়াল্লাহ জনম দুঃখিনী মা যার নাই মা যার নাই মার ব্যথা সেই বুঝতে পারে না মায়ের সাথে যদি দুই তিন দিন যোগাযোগ না হয় ফোন করে বলে বাবা তুমি কই আছো
কি খাইছো তোমার শরীর ভালো আছে নাকি আল্লাহ গো তুমি তাকায়া দেখো কত মানুষ কান্দে যারা হাত তুলেছো তাদেরকে কই ভাই আল্লাহরে কও আল্লাহ তুমি আমাদের মা বাবারে মাফ কর দাও জোরে বলেন আল্লাহ আমাদের মা বাবাদের মাফ করে দাও দাদা দাদি নানা নানি যার দুনিয়াতে নাই মাহবুব গো তুমি তাদের জীবনের গোলাম মাফ করে দাও আল্লাহ সন্তান যখন কবরের পাশে দাঁড়ায় অনেক সন্তানের গাইতে শুনি তারা কেঁদে কেঁদে মারে বলে মা গো মা আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তো ডাকি আমি মা বলে এত ডাকি মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আজি কেন আমায় সোহাগ মাখা ডাকো না রব্বুল আলামিন পাড়া প্রতিবেশী কত ভাই বিরাদার দুনিয়ায় নাই তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ বোজেশ্বরের মহাপিল্ডে তুমি কবুল করে না আল্লাহ গো তোমার বান্দারা তোমার সামনে কথা দিয়েছে আগামীকাল একটি করে মানুষ তারা তোমার কোরআনের মঞ্চে হাজির করবে আল্লাহ এটি যদি তারা করে থাকে তাদের মা বাবা সহ তাদের জন্য তোমার জান্নাতের দরজা খুলে দাও আল্লাহ গো আমার যারা দাওয়াত করে এনেছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও ও বাবু দুইজন জলিল ভাই বসে আছে আমি এলাকা চিনতাম না আমার মাওলানা আব্দুল জলিল ভাই আমার খবরটা দিয়েছিল আমার উস্তাদ হাফেজ সাহেব এই মাদ্রাসার মুতামিম সাহেবের আল্লাহ কমিটির বিন্দু আমার আব্দুল জলিল ভাইরে মাফ করে দাও রব্বুল আলামিন আমি গতকাল থেকে আমার আর আব্দুল জলিল ভাইয়ের বাড়িতে আছি মাহবুব গো গত রাতে আমার কাছে বড় অসহায় মনে হয়েছিল আমি তো এইভাবে কমিটির বাড়ি থাকি না প্রতিদিন মাহফিল করে ফিরে যাই আমার মনের ভিতর মা বাবা সন্তানদের জন্য কষ্ট হচ্ছিল আল্লাহ তাদের আপ্যায়ন আমার কষ্টটা দূর হয়ে গেছে ও মাহবুব আমি ওই বাড়ির জন্য দোয়া করি ওই বাড়িকে তুমি এমন করে দাও ওই বাড়ি যেন শরীয়তপুর মাদারীপুরের মডেল হয় আল্লাহ গো মাহফিল কেনা কেমন পর্যন্ত কবুল করে নাও আল্লাহ আগামীকাল মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আজরাইল পাঠাইও না আল্লাহ আমি জাহাঙ্গীর আলমের জ্ঞান আরো বাড়াই দাও মাহবুব গো বহু দাঁত নিয়ে ফেলেছি বাংলাদেশের জমিনে আল্লাহ তুমি এই দাওয়াত গুলো সঠিকভাবে উঠানোর মতন তৌফিক আমারে দাও আল্লাহ তুমি আমার মেধা দাও আমার জ্ঞান দাও আমার শরীর স্বাস্থ্য ঠিক করে দাও আল্লাহ তুমি আমার উপর রহমত দান করে দাও ওয়াজাল আখিরাত
আল্লাহ গো আরেকটি কথা না বলি আমি শেষ করতে পারলাম না গতকাল মাইকের সার্ভিস ভালো হচ্ছিল না আমার মাইকলা ভাইরা সারা রাত ধরে কষ্ট করেছে আজকে সারা দিন ধরে কষ্ট করে তোমার কোরআনের খেদমত করেছে ওয়াল্লাহ তারা যতদিন মাইক লাইট প্যান্ডেলের ব্যবসা করবে মাহমুদ গো তুমি তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও আমার যেই ভাই ভিডিও করতেছো আল্লাহ শত কষ্ট করেও তুরম তোমার কোরআনের মাহফিলের প্রচার গোটা পৃথিবী ভরেই করবে ওয়াল্লাহ এই ভিডিও কানা তুমি এই পৃথিবীর মডেল বানাইয়া দাও মঞ্চের উপর যে সমস্ত মুরব্বীরা বসে আছে আল্লাহ এই মঞ্চের মুরব্বীদের জীবনের গোনা মাফ করে দাও ভিতরে যারা তোমার বান্দারা বসে আছে তাদের মাফ করে দাও দোকানদার ভাইরা যারা আছে আল্লাহ তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও ওয়াজা আমার মা বোনেরা মঞ্চে যারা বসে আছে তাদের আছে খাদিজা মা ফাতেমার মতো যোগ্যতা তাদের দিয়ে দাও যারা টাকা দিল পয়সা দিল আল্লাহ তাদের সম্পদগুলো এত বাড়ায় দেবা তাদের সম্পদের হিসাব আমার সাথে জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ